সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আর অন্য ধর্মে যারা আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আদব জানাচ্ছি আপনাদের সামনে আমি হাজির হয়েছি আজকের আপনাদের কয়েকদিন যাবৎ অপেক্ষার পালার শেষ হলো শুরু করছি আজকের অনুষ্ঠান হাজারো মানুষের অনুরোধে আপনারা জানেন যে আমাদের এই বিশেষ আয়োজনগুলি আমরা করে থাকি এবং দীর্ঘদিন পর অবশেষে সাড়া দিতে হয়েছে আজকের এই আয়োজনটির জন্য লাখো মানুষের প্রিয় এই ডিবেট অনুষ্ঠান আমরা মাঝে মাঝে করে থাকি যদি কোনো পক্ষ আমাদের সাথে যোগাযোগ করেন এবং উভয়ের পছন্দের জনগুরুত্বপূর্ণ প্রসঙ্গ থাকে তবেই সেটিকে আমরা তুলে আনবার চেষ্টা করি আজকের বিষয়টি যেমন নির্ধারিত করা হয়েছে যে খুবই কথিত একটি বিষয় বর্ণাশ্রম হিন্দু বা সনাতন ধর্মে কতটুকু অনুমোদিত বা আদৌ অনুমোদিত কিনা বিষয়টি সময় বিভিন্ন সময়ে জনাব রাহুল হোসেন বিষয়টি নিয়ে নিজের মতো ও নিজের অনলাইন চ্যানেলে ভিডিও করেছেন বহুবার বা তিনি বলার চেষ্টা করেছেন বিষয়টি আমরা যে জেনেছি বা দেখে থাকি অন্যদিকে আজকে যে আরেকজন অতিথি রয়েছেন ভারতবর্ষের অত্যন্ত জনপ্রিয় ধর্মীয়গুরু ও সনাতনী প্রাজ্ঞ ধর্মীয় প্রচারক তিনি আবার প্রায় শতাধিক ভিডিও তৈরি করেছেন ইসলাম ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে ধর্মগুরু যারা প্রেমাঞ্জনের শ্রীপদ প্রেমাঞ্জন দাসের ভিডিওগুলো লক্ষ লক্ষ মানুষ দেখে থাকেন তিনি তার ভিডিওতে ইসলাম ধর্মের কিছু কিছু বিষয় নিয়ে আপত্তি এবং আয়াত সমূহের সমূহের সাথে বাস্তবতার সাংঘর্ষিক দিকগুলি বিভিন্ন সময় তুলে ধরেছেন আমরা দেখেছি এই দুজন অতিথি অপর একে অপরজনের ধর্মের স্পর্শকাতর বিষয় নিয়ে তো কথা বলেনি এবং তাও পাশাপাশি খণ্ডনও করে থাকেন এবং বহু সময় ধরে প্রচার করে আসছেন তাই আমাদের এই দুই পক্ষের দর্শকদের অনুরোধে এই দুই বিজ্ঞ প্রাজ্ঞ ধর্মীয় পণ্ডিতকে মুখোমুখি করার আজকের এই প্রয়াস বিষয়বস্তুটি নির্ধারণ করেছি গুরুজি জনাব শ্রীপদ প্রেমাঞ্জন দাসের সাথে আমি কথা বলেছিলাম এই অনুষ্ঠানের আগে আমি সরাসরি কথা বলেছিলাম এবং দাদা দাদাকে বলেছিলাম গুরুজিকে বলেছিলাম যে কয়েকটা বিষয়ে আপনি আমাকে দিতে পারেন আমি অপর পক্ষের সাথে কথা বলে নিব এর মধ্যে অনেক আলোচিত লাভ জিহাদ নিয়েও আমি প্রশ্ন করেছিলাম যে গুরুজি আপনি লাভ জিহাদ নিয়ে কি কোনো কথা বলবেন কি না তিনি আমাকে যেটা সুন্দর একটি কথা বলেছেন যে এই বিষয়টি তো ধার্য এবং মীমাংসিত সুতরাং লাভ লাভজিহেদ নিয়ে তেমন কোনো সংকট আমাদের মধ্যে নেই কিন্তু আমি দাদাকে একটু অনুষ্ঠানের এ আজকের বিষয়বস্তুর বাহিরেও শুরুর দিকে আমি জানতে চাইবো জনাব শ্রীপদ প্রেমঞ্জন দাসের কাছে জানতে চাইব যে হিন্দুস্থানে যে লাভ জিহাদ সম্পর্কে আমরা যতটুকু জানি বিষয়টি আসলে কতটুকু বর্তমানে সামাজিক সংকট হিসেবে রয়েছে আর কতটুকু আপনি বা আপনার অবস্থান বা আপনার যারা ফলোয়ার তারা কোন অবস্থাতে রয়েছে এই বিষয়টুকু আপনি দয়া করে আমার এবং আমার দর্শকদের জন্য আলাদাভাবে বলবেন প্রসঙ্গের বাহিরে আমি যদিও আজকের এই প্রসঙ্গটি আপনি জানেন যে আমাদের সনাতন বা আপনাদের সনাতন ধর্মীয় আচারের উপরে আন্তর্জাতিক এই মহাবিতর্কে আগে বলেছি বর্ণপ্রথা কি হিন্দু শাস্ত্রে অনুমোদিত কিনা এই হলো বিষয়বস্তু এবং অন্যান্য বিষয়বস্তু নিয়েও আমরা পরবর্তীতে আরও হয়তো অন্য ডিবেট করব বা অন্য আয়োজন করবো আজকের এই অনুষ্ঠানটি মূলত এক ঘন্টা ত্রিশ মিনিটের অনুষ্ঠান আয়োজন করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন দুজন সনামধন্য ধর্মীয় গুরু রয়েছেন এবং গবেষক রয়েছেন যারা রাহুল ব্রাদার রাহুল হোসেন তিনি ইসলামী গবেষক মুর্শিদাবাদ ভারত থেকে তিনি আমার সাথে যুক্ত হয়েছেন এবং অপরপক্ষে রয়েছেন শ্রীপদ প্রভু প্রেমাঞ্জন দাস তিনি স্কন প্রতিনিধি নদিয়ার নবদ্বীপ নবদ্বীপ মায়াপুর ভারত থেকে তিনি আমার সাথে যুক্ত হয়েছেন আমি জনাব প্রেমাঞ্জন দাস গুরুজি আপনার কাছে আসছি প্রথমে আপনি দয়া করে বলবেন যে বিষয়বস্তুটি নির্ধারণ করেছি এর আগে আমি যেটা বলেছিলাম যে এর বাহিরে লাভ জিহাদ নিয়ে আপনার যদি কোনো ধরনের ব্যক্তিগত মতামত থাকে এবং বর্তমান অবস্থান কি সামাজিক ধর্মীয় আপনাদের দৃষ্টিভঙ্গি কী বিষয়ে এক আর দুই হলো আজকের যে বিষয়বস্তু সে নিয়ে এর পক্ষে বিপক্ষে আপনি বলবেন আপনি ডেফিনেটলি আপনার যে সনাতন ধর্ম আছে তার আলোকে যে আজকের বিষয়বস্তু নির্ধারণ করছি সেটা নিয়ে আপনি একটু মতামত দেবেন আপনার সময় পনেরো মিনিট আমি একটু সময়ের আগে আমি আপনাকে যাওয়ার আগে আরেকটুবার আমি একটা মিনিট সময় নিচ্ছি যে আমাদের এই অনুষ্ঠানে যে বিষয়গুলো আমি ব্যক্তিগতভাবে মেনটেন করি সেটা হলো যে কেউ কারো কথার মধ্যে ঢোকা যাবে না এবং প্রতিবার তো পনেরো মিনিট করে কথা বলবেন কেউ কাউকে অশ্লীল বা কুটুক্তি মন্তব্য কোনোভাবেই গ্রহণ করা হবে না কেউ কারো ধর্মকে খুট খাটো করা চলবে না এবং এমন কিছু যদি ঘটে তাহলে আমার নিয়ম অনুযায়ী আমি একবার দুইবার আপনাদেরকে ওয়ার্ন করব তিনবার সময় যার সময় ছিল তাকে আমি বঞ্চিত করব সময় থেকে এবং এই সময়টুকু অপর পক্ষকে আমি দিব এই হলো আমার আপনাদের কাছে একদম সম্মানের সাথে বিনীতভাবে আপনাদের কাছে সবই নয় আমার এই কথা আবেদনগুলি করে রাখলাম দাদা শুরু করবেন আপনার সময় জি তাহলে আপনি প্রথম প্রশ্ন করেছেন যে লাভ জিহাদ নিয়ে আমার কিছু মন্তব্য আছে কিনা তো আমরা বৈষ্ণব ধর্মের অবলম্বী আমরা বৈষ্ণব ধর্ম অনুসরণ করছি আমি কিন্তু বৈষ্ণব গ্রুপকে রিপ্রেজেন্ট করছি আপনারা তো নিশ্চয়ই শুনেছেন চৈতন্য মহাপ্রভুর প্রচারিত যে বৈষ্ণব ধর্ম আমরা কিন্তু নিজেদেরকে হিন্দু বলি না হ্যাঁ কারণ হিন্দু শব্দটা আমাদের অন্তত কোনো শাস্ত্রে আমরা পাইনি হ্যাঁ তো এই জন্য আমরা নিজেদেরকে কখনো বলি সনাতন আর বিশেষ পরিচয় হলো যে আমরা বৈষ্ণব তো আমাদের বৈষ্ণব ধর্মে জাত বিচার নেই হ্যাঁ কৃষ্ণ ভজনে নাহি জাতি কোলাদি বিচার তো যেহেতু জাত বিচার নেই আমাদের ইস্কনে বিবাহের ব্যাপারে আমাদের ইস্কনে এই যে আন্তর্জাতিক স্তরে খ্রিস্টানদের সঙ্গে হিন্দুদের বিবাহ বা আমেরিকানদের সঙ্গে বাঙালিদের বিবাহ আমাদের কিন্তু আন্তর্জাতিক স্তরে আগে হয়তো খ্রিস্টান ছিল বা আগে মুসলিম ছিল কিন্তু বিবাহের ব্যাপারে আমাদের কোনো ইয়ে নেই যে আগে খ্রিস্টান থাকলে পরে কোনো বৈষ্ণবকে বিবাহ করতে পারবে না এই ধরনের কোনো বাধা আমাদের নেই তো যার জন্য আমরা মনে করি যে ওই যে অসবর্ণ বিবাহ হিন্দুদের মধ্যে একটা প্রথা আছে যে একই বর্ণের আহ মানুষ বিবাহের কতগুলি বর্ণ ভিত্তিক নিয়ম আছে যেটা আমাদের নেই বৈষ্ণবদের নেই হ্যাঁ বৈষ্ণবরা যে কোনো জাতের থেকে আসুক না কেন তারা পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে তো যার জন্য লাভ যেটা একটা চলছে এটা যদি কোনো কেউ যদি কোনো আহ অসৎ উদ্দেশ্যে তো অসৎ যে কোনো ভালো জিনিসকে অসৎ কাজে ব্যবহার করতে পারে কিন্তু যদি স্বামী ভালো হয় স্ত্রী ভালো হয় তাতে বিভিন্ন জাতির মধ্যে বিবাহ হতেই পারে এবং স্কন থেকে আমরা এটা কোনো আহ অসবর্ণ বিবাহে আমাদের কোনো আপত্তি নেই শুধু কি যারা ইস্কনে বিবাহ করবে তারা ইস্কনের মত অবলম্বন করে তারা বিবাহ করতে পারে তাতে আমাদের বিভিন্ন দেশের লোক প্রায় একশো পঞ্চাশটি দেশের লোক আমাদের মায়াপুরে আছে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে তার মধ্যে বাঙালির সঙ্গে অবাঙ্গালির বিবাহ আমেরিকানদের সঙ্গে বাঙালির বিবাহ এইভাবে চলছে তো এই জন্য আমরা লাভ জিহাদটাকে যেটা আহ চলছে আজকাল যে এটা মানে ধর্মপ্রচারের উদ্দেশ্যে অনেকে করছে আমরা সেইভাবে নেই না যদি আমাদের মতে আসে আমরা যে কোনো জাতির মানুষকে আমরা এই মানে হিসাবে তারা পরস্পরকে গ্রহণ করতে পারে এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে আমি কি বোঝাতে পারলাম জি জি একদম স্পষ্ট আপনার সময় এখন থেকে শুরু আজকের নির্ধারিত বিষয়ের উপরে আজকের প্রধান আলোচ্য বিষয় আমরা আগে যা ঠিক করেছি বর্ণাশ্রম আহ তো বর্ণাশ্রম নিয়ে আমাদের ইস্কনের যে প্রধান গ্রন্থ ভগবত গীতা এবং শ্রীমদ ভাগবত পুরাণ এটা হচ্ছে ইস্কনের প্রধান শাস্ত্র গ্রন্থ শাস্ত্র গ্রন্থ তো দুটো গ্রন্থ থেকে আমি উদ্ধৃতি দিয়ে আমি বোঝাবার চেষ্টা করব যে এই চাতুর্বর্ণটা আমাদের সনাতন শাস্ত্রে স্বীকৃত হয়েছে যেমন ভগবদ্গীতা চতুর্থ অধ্যায়ের তেরো নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন চাতুর বর্ণং মায়া সৃষ্টং গুণ কর্ম উনি বলছেন গুণ এবং কর্ম অনুসারে দুটো জিনিস উল্লেখ করেছেন তিনি কিন্তু জন্ম কর্ম বিভাব বলেননি জন্ম অনুসারে জন্ম অনুসারে ব্রাহ্মণ জন্ম অনুসারে ক্ষত্রিয় এরকম কথা কিন্তু কৃষ্ণ বলেননি হ্যাঁ কৃষ্ণ বলেছেন গুণ কর্ম বিভাবস অর্থাৎ গুণ অনুসারে এবং কর্ম অনুসারে অনেক সময় গুণ থাকে কিন্তু কর্ম থাকে যেমন ধরুন আহ তসলিমা নাসরিন উনি একজন ডাক্তার উনি ডাক্তার কিন্তু কর্ম অনুসারে উনি কিন্তু একজন লেখক লেখিকা তাই না তাহলে ওনার কর্মটা হচ্ছে উনি লেখিকা উনি বই লেখেন কবিতা লেখেন কিন্তু ডিগ্রি কিন্তু পেয়েছেন ডাক্তার গুণ অনুসারে ডাক্তার কিন্তু কর্ম অনুসারে লেখিকা কিন্তু আমাদের যে বর্ণাশ্রমটা এটা হলো হচ্ছে গুণ ও কর্ম বিভাগ গুণ এবং কর্ম যখন একসঙ্গে থাকবে একজনের গুণ তিনি হয়তো ডাক্তার এবং তার কর্মও ডাক্তার তখন আমরা তাকে ডাক্তার বলবো ঠিক তেমনি ব্রাহ্মণের গুণ থাকলে এবং ব্রাহ্মণ যদি তার গুণ অনুসারে কর্ম করে আমরা সহজ ভাষায় ব্রাহ্মণদেরকে বলি বুদ্ধিজীবী হ্যাঁ বুদ্ধিজীবীদেরকে বলা হয় ব্রাহ্মণ শাসক গোষ্ঠীকে বলা হয় ক্ষত্রিয় হ্যাঁ আর প্রোডাকটিভ ক্লাস অর্থাৎ যারা মানে ইকোনমিক সমাজের ইকোনমিক দিকটা দেখেন তাদেরকে বলা হয় বৈশ্য আর যারা লেবারার শ্রমিক শ্রেণী তাদেরকে বলা হয় বলা সংস্কৃতে হচ্ছে বাংলাতে বললে বুদ্ধিজীবী শাসক গোষ্ঠী এবং বুদ্ধিজীবী শাসক গোষ্ঠী উৎপাদক গোষ্ঠী প্রোডাক্টিভ ক্লাস ইন্টেলেকচুয়াল ক্লাস অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লাস প্রোডাক্টিভ ক্লাস লেবারার ক্লাস এই চারটা শ্রেণী ভগবান শ্রীকৃষ্ণ স্বীকার করেছেন চাতুর সৃষ্টম চাতুর্বর্ণ চারটা বর্ণ তিনি নিজেই ভগবান বলছেন আমি নিজেই সৃষ্টি করেছি এবং সারা পৃথিবীতে এই চারটা শ্রেণী কিন্তু রয়েছে পৃথিবীর বুদ্ধিজীবী যেকোনো সমাজে যে কোনো দেশে বুদ্ধিজীবী আছে হ্যাঁ শাসক গোষ্ঠী অ্যাডমিনিস্ট্রেটিভ পৃথিবীর যে কোনো দেশে যে যেকোনো সমাজে আছে হ্যাঁ তারপরে প্রোডাক্টিভ ক্লাস উৎপাদক গোষ্ঠী বিজনেসম্যান ফার্মার উৎপাদক গোষ্ঠী সমাজের ইকোনমিক যে নিড সেটা ওরা যোগান দিয়ে থাকে তো এটা কিন্তু পৃথিবীর সমস্ত সমাজে সমস্ত দেশে আছে আর লেবারার ক্লাস ক্লাস ফোর এমপ্লয়িজ এগুলিও পৃথিবীর সব দেশেই আছে তো এইভাবে চারটি বর্ণ ভগবান সৃষ্টি করেছেন আবার ভগবান বলছেন ভাগবতের সপ্তম স্তন্দের এগারো অধ্যায়ের পঁয়ত্রিশ নম্বর শ্লোকে নারদমুনি বলছেন যেস্য জল লক্ষণং প্রত্যং তেস্য বর্ণ অভিব্যঞ্জকম যত অন্যত্রপি দৃশ্যত তত্ত্বনৈব বিনির্দেশক যদি এই সমস্ত লক্ষণগুলি যে কোনো মানুষের মধ্যে দেখা যায় এমন নয় যে জন্মসূত্রে ব্রাহ্মণ হলেই ব্রাহ্মণ হবে অন্য মানুষের মধ্যেও একজন শূদ্রের মধ্যেও যদি ব্রাহ্মণের লক্ষণ দেখা যায় তাহলে তাকে সেই বর্ণের অন্তর্ভুক্ত করতে হবে হ্যাঁ যে কোন মানুষের মধ্যে যে কোনো বর্ণের লক্ষণ যদি পাওয়া যায় তাহলে তাকে সেই বর্ণে চিহ্নিত করতে হবে একটা দৃষ্টান্ত দিলে বোঝা যাবে যেমন একজন ডাক্তারের ছেলে তার মধ্যে যদি ডাক্তারের বৈশিষ্ট্য থাকে তাহলে তাকে ডাক্তার বলে স্বীকার করা যাবে না হলে তার মধ্যে যদি ইঞ্জিনিয়ারের বৈশিষ্ট্য থাকে তাহলে তাকে ইঞ্জিনিয়ার বলে স্বীকার করতে হবে এমন নয় যে ডাক্তারের ছেলে বলে তাকে ডাক্তারই বলতে হবে ডাক্তারের ছেলে ইঞ্জিনিয়ার হতে পারে ঠিক তেমনি ব্রাহ্মণের ছেলে মানে বুদ্ধিজীবীর ছেলে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লাস ক্লাসের অন্তর্ভুক্ত হতে পারে আবার অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লাসের থেকে জন্ম নিয়েছে এমন কেউ আবার বুদ্ধিজীবী ক্লাসের হতে পারে হ্যাঁ আবার প্রোডাক্টিভ ক্লাসেরও হতে পারে আবার লেবারের ক্লাসেরও হতে পারে এটা নির্ভর করবে তার গুণ এবং ধর্মের উপর তো এটি হলো সংক্ষেপে বরনারাসম সম্পর্কে গীতা এবং ভাগবতে যা বলা হয়েছে এবং আমাদের যে বৈষ্ণব ধর্মের প্রধান প্রচারক শ্রী চৈতন্য মহাপ্রভু তিনিও অনুরূপ কথাই বলেছেন নিচ জাতি নহে কৃষ্ণ ভজনে অযোগ্য যেই ভজে সৎ কুল বিপ্রণ কৃষ্ণ ভজনে নাহি বর পোলাদি বিচার কৃষ্ণ ভজনে জাতি মূল প্রবর্তনকারী তিনিও কিন্তু এই কথাই বলছেন কৃষ্ণ ভজনে নাহি জাতি পোলাদি বিচার কেউ যদি বুদ্ধিজীবী হয় সেও কৃষ্ণ ভজন করতে পারে কেউ যদি অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লাসের অন্তর্ভুক্ত হয় সেও কৃষ্ণ ভজন করতে পারে যে কোনো বর্ণের অন্তর্ভুক্ত হয়ে কৃষ্ণ ভজন করা যায় এবং তুলনা করা হয়েছে যেমন আমাদের শরীরের মধ্যে রয়েছে মস্তক ব্রেইন সেটাকে বুদ্ধিজীবীর সঙ্গে তুলনা করা হচ্ছে রয়েছে বাহু সেটাকে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লাসের সঙ্গে তুলনা করা হচ্ছে রয়েছে পাকস্থলী সেটাকে প্রোডাকটিভ এখান থেকে এনার্জি আমরা পাচ্ছি খাবার দাবারের মাধ্যমে প্রোডাক্টিভ ক্লাসের সঙ্গে তুলনা করা হয়েছে রয়েছে আমাদের পা সেটাকে লেবার ক্লাসের সঙ্গে তুলনা করা হচ্ছে তার মানে এই নয় যে লেবার ক্লাসকে ঘৃণা করা হচ্ছে আমরা আমাদের পা কে ঘৃণা করি না আমরা এমন নয় যে ব্রেন কে রক্ষা করতে গিয়ে পা কে কেটে ফেলি পায়েরও দরকার ব্রেনেরও দরকার হাতেরও দরকার দরকার ঠিক একটা বডিতে যেমন পায়েরও সম্মান আছে পা না থাকলে বডি হাঁটতে পারবে না ব্রেন আছে পা নেই তাহলে তাহলে তো দেহের মধ্যে সমস্যা হবে তাই সমাজের মধ্যে সবকিছুই দরকার বুদ্ধিজীবীরও দরকার ক্লাসেরও দরকার লেবারার ক্লাসেরও দরকার আছে এবং প্রোডাক্টিভ ক্লাস উৎপাদক শ্রেণীরও দরকার আছে এইভাবে আমাদের গীতা ভাগবতে বর্ণাশ্রম ধর্মের ব্যাখ্যা করা হয়েছে এবং এটা আমরা স্বীকার করি যদি কোনো প্রশ্ন থাকে আপনি ক্লারিফাই করার জন্য যে কোনো প্রশ্ন আমার তো ব্যক্তিগতভাবে কোনো প্রশ্ন নেই তারপর আপনার প্রায় সাত মিনিট এখনো পর্যন্ত আপনার হাতে আছে এই পর্বের পনেরো মিনিটের আপনার যদি আরো কোনো ধরনের সংযুক্ত করার ইচ্ছে থাকে এই পর্বে করতে পারেন আদারওয়াইজ আমি তার কাছেই যাচ্ছি তিনিও পনেরো মিনিটই বলবেন বাট এই পনেরো মিনিটের জায়গাতে আপনি সাত মিনিট আর পাচ্ছেন না আচ্ছা স্যার আমার একটাই কথা যে আমরা আমাদের আমরা এইভাবে জাত মানে জাতপাতের যে ব্যাপারটা এটা আমাদের নেই আপনি জানেন ইস্কনে ইস্কনে সব সব দেশের লোক আছে আমাদের এক আমি তো বললাম আমাদের মায়াপুরি একশো পঞ্চাশটি দেশের লোক আছে হ্যাঁ এবং সব ধর্মের লোক আমাদের এখানে আসে আমাদের এখানে একসঙ্গে কীর্তন করে আহ একসঙ্গে প্রসাদ পায় আমাদের কোনো জাতপাতের বিচার নাই আমরা একটাই আমরা সবাই কৃষ্ণকে ভগবান বলে মানি এটাই কিন্তু বর্ণাশ্রম মানে অনেকের ধারণা বর্ণাশ্রম মানে জাতপাতের বিচার হ্যাঁ একটা গ্রুপ করেছে তা সুবিধাবাদী একটা গ্রুপ এটা আমাকে বলতে হবে নেগেটিভ সাইডটা সুবিধাবাদী একটা গ্রুপ কারণ এটা স্বাভাবিক যখন কেউ নিজে কোনো একটা বড় পজিশনে থাকে পরবর্তীকালে সে চায় আমার বংশের লোকেরও সেই পজিশনটা পেয়ে যাক তো যারা অতীতকালে যারা বুদ্ধিজীবী হিসাবে সমাজে স্বীকৃতি পেয়েছিল তাদের মধ্যে একটা সুবিধাবাদী গ্রুপ তৈরি হয়েছিল তারা তাদের সন্তান সন্ততিরাও সেই চেয়েছিল সুবিধাটা ভোগ অর্থাৎ তাদের সমাজে যে সম্মান এটা স্বাভাবিক বুদ্ধিজীবীদের সম্মান একটু বেশি তো বুদ্ধিজীবী হিসাবে তাদের সমাজে যে সম্মান এটা তারা চেয়েছিল বংশধরদের বংশধরদের মধ্যেও যাতে এটা মানে বংশ পরম্পরা যাতে চলে এটা তারা বলতে গেলে তারা না না বিভিন্ন কৌশলে সেটাকে তার তারা আয়ত্ত করতে চেয়েছিল ওই অধিকারটা কিন্তু সেটা আমাদের সনাতন শাস্ত্রের মূল শিক্ষা নয় এখন দুষ্ট লোক সব জায়গাতে আছে সব দেশে সব ধর্মে কম বেশি দুষ্ট লোক থাকেই তারা ওই ধর্মের নাম ভাঙিয়ে তারা অনেক সময় বর্ণাশ্রমের অপব্যবহার করেছে বর্ণাশ্রমের অসৎপ করেছে তারা বলছে যে আমরা যেহেতু জন্মগতভাবে ভাবে ব্রাহ্মণ তাই আমাদের সন্তান সন্ততি ব্রাহ্মণ কিন্তু সেটা অন্তত বৈষ্ণব ধর্মে এই ধরনের সুবিধাবাদীদের যে সিদ্ধান্তটা বৈষ্ণব ধর্মে স্বীকার করা হয় না আমি তো বললাম যে কৃষ্ণ ভজনে নাহি জাতি দেখুন না অপব্যাখ্যা সব ধর্মেই আছে এটা অস্বীকার করার উপায় নেই খ্রিস্টান ধর্ম বলুন মুসলমান ধর্ম বলুন হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম বলুন সব জায়গাতেই ওই অপব্যাখ্যাকারীর দল সব জায়গাতেই আছে আহ যার ফলে মানুষ ধর্ম নিয়ে কনফিউজড হয়ে না কিন্তু যখন কোনো কিছু যথাযথভাবে ব্যাখ্যা করা হয় যার জন্য শিলপ্রভুপাদ আমাদের যে ইস্কনের প্রতিষ্ঠাতা উনি গীতা নতুন করে লিখেছেন কারণ উনি দেখেছেন যে গীতার মধ্যে অনেক অপব্যাখ্যা আছে এমনকি বর্ণাশ্রম নিয়ে অপব্যাখ্যা আছে তাই তিনি নতুন করে গীতা লিখেছেন গীতা অ্যাজ ইট ইজ গীতা যথাযথ যেখানে তিনি বর্ণাশ্রমকে এইভাবে উপস্থাপিত করেছেন যে এটা আসলে কোনো ওই জাত পাতের যে একটা ঘৃণা জাতিগত ঘৃণা তুমি ছোট জাতি আমি বড় জাতি এটা থাকা উচিত নয় যদি এটা থাকে এটা প্রকৃত বর্ণাশ্রম নয় প্রকৃত বর্ণাশ্রম হচ্ছে যেমন একটা সমাজে বুদ্ধিজীবীর দরকার আছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লাসেরও দরকার আছে হ্যাঁ তারপরে প্রোডাক্টিভ ক্লাসেরও দরকার আছে এই ক্লাসগুলি যদি সমাজে না থাকে সমাজটা পঙ্গু হয়ে যাবে সমাজটা ঠিক মতো চলবে না এই জন্য আমরা বর্ণাশ্রম মানে কিন্তু বর্ণাশ্রমের নাম ভাঙিয়ে যে একটা ঘৃণা জাতপাতের ঘৃণা ওইটাকে আমরা মানি না যারা করে তারা বর্ণাশ্রমের অপব্যাখ্যা করছে এবং বর্ণাশ্রমের অসৎ প্রয়োগ করছে এটাই হচ্ছে আমাদের সিদ্ধান্ত জি আপনাকে অনেক অনেক মোবারকবাদ আজকে আমার আপনার ধর্মীয় অনেক বড় অনুষ্ঠানের শুরু হয়েছে রমজানুল মোবারক আপনাকে জানাচ্ছি আপনার অংশ শুরু করবেন

যারা ব্রাউল ধরনের সমস্যা এখনো কন্টিনিউড আছে বল শুরু করুন আপনার সময় শুরু হয়ে গেছে পাঁচ চক্রকেশ शुक्रिया জয়ক আমি একটু মানে ক্ষমা চাইছি নিচ্ছি মানে আমি আমার যে মোবাইল থেকে আমি বারবার যুক্ত হই তো মোবাইলটার কি প্রবলেম না মানে আমি কোনো কথা আমি শুনতে পাচ্ছি না এমনকি আমি এখন স্ক্রিনটা দেখতে পাচ্ছি না এইজন্য এই মোবাইল থেকে আমাকে এই ভিডিওটা দেখতে হচ্ছে দেখে শুনতে হচ্ছে তারপরে আমাকে আবার মানে আমি মানে থেকে মোবাইলের প্রবলেম আমি অনেক চেষ্টা করি কেন কি হয়েছে তো যাই হোক আমি আলোচনা করার পূর্বে যে সময়টা নিলাম এই সময়টা আমি চাচ্ছি যে এটা যেন এই সময়টা যেন ধার্য না করা হয় মানে আমি একটু প্রবলেমের জন্য করলামই আরকি তো দ্বিতীয় বিষয় যাই হোক আমি আলোচনা শুরু করছি আমার টাইম নোট করা হোক

অ্যারেঞ্জ করার জন্য সাইফুল সাগর ভাইকে ধন্যবাদ এবং এই মুহূর্তে যারা আমাদের সরাসরি লাইভে দেখছেন এবং পরবর্তী সময়তে আপনারা লাইভ মানে ভিডিওটা আবার পুনর্বার দেখবেন তাদের সকলের সুক্রিয়া আদায় করি এবং তাদের প্রত্যেকে ধন্যবাদ দিয়ে আজকে আলোচনা আমরা শুরু করতে চলেছি আমার আলোচনা শুরু করবো ইনশাল্লাহ আজকে যে আলোচ্য বিষয় হিন্দু ধর্মে বর্ণপ্রথা প্রথা অথবা বর্ণাশ্রম এ বিষয়টা নিয়ে তো প্রথম পনেরো মিনিট আমাদের পন্ডিতজি তিনি আলোচনা করেছেন জাস্ট আমি প্রথম পনেরো মিনিটে আমি আমার প্রেজেন্টেশন ইনশাল্লাহ আমি আলোচনা করব তারপরে আমি রিবার্টেলে যাব প্রথম কথা হচ্ছে এটা যে বর্ণাশ্রম ঠাকুরমশাই বা পন্ডিত ব্যাখ্যাটা করেছে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ মানে তিনি যে ব্যাখ্যা করেছেন এই ব্যাখ্যাটার সঙ্গে আমি মানে তার যে উদ্দেশ্য খুব ভালো এবং আমি আজকে শ্রোতা মন্ডলীকে বলি আমি যদি আজকে হেরে যাই আমি যদি আজকে হেরে যাই বা আমার যদি আমাকে যদি ভুল প্রমাণ করতে পারে পন্ডিতজি তাহলে সব যেতে গোটা বিশ্বের মধ্যে আমি বেশি খুশি হব কারণ আমি বর্ণপ্রথা বা বর্ণাশ্রম নিয়ে যেগুলো আমি পড়েছি এবং আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে এটা একটা খারাপ একটা প্রথা আমার এই ভুল ধারণা যদি পন্ডিত খন করে দিতে পারে স্বাস্থ্যের আলোকে অবশ্যই আলোকে তাহলে আমি সবচেয়ে বেশি মানে সবচেয়ে বেশি খুশি হব কারণ আমি চাই যে আজকে বিতর্কে আমি যদি জিতে এটা খুব সহজে প্রমাণ হয়ে যাবে যে হিন্দু শাস্ত্রের আলোকে বর্ণপ্রথা এই একটা আইন এটা খুবই একটা বর্বর আইন কেননা পন্ডিত যে নিজেও স্বীকার করেছেন তার আলোচনাতে তা আমি মানে সবচেয়ে বেশি খুশি হব যে আজকে বিতর্কে আমি যেন পরাজিত হই কিন্তু যাই হোক আমাদের আজকের আলোচ্য বিষয় হিন্দু শাস্ত্রে বর্ণ প্রথা বা বর্ণাশ্রম এই কথা আলোচনা একজন মুসলিমের সঙ্গে বা কেন কেননা ইসলাম এই বর্ণাশ্রম বাণ প্রথাকে চোদ্দ বছর আগে তার মাথায় ঘাত করেছে পবিত্র আল্লাহ বলছে মানুষ সম্প্রদায় সমস্ত মানুষকে হিন্দু মুসলিম বৌদ্ধ জৈন খ্রিস্টান সবাইকে নাস। এই মানব সম্প্রদায় উত্তাহ তুমি রবকে ভয় করো আল্লাহকে ভয় করো সৃষ্টিকর্তাকে ভয় করো যে তোমাদেরকে সৃষ্টি করেছে একজোড়া নারী এবং পুরুষ থেকে তারপর গোটা বিশ্ব ছড়িয়ে দিয়েছে আল্লাহ সুবান তালা এই পবিত্র কনের আয়াত দিয়ে সমস্ত মানুষকে তিনি সমান আল্লাহ সুমাত দেখিয়েছেন দুই নম্বর পবিত্র করেন সর বাণী সে আয়াত নম্বর সেহত্তরে আল্লাহ সুমাত বলছেন লেখা কর না ইয়াবানি আদম নিশ্চয়ই আদম সন্তান হিসাবে প্রত্যেক আদম সন্তানের আল্লাহর কাছে তাদের একটা মর্যাদা আছে তাই পবিত্র কোরআন একজন মানুষের শুধু জন্মের ভিত্তিতে কে মানে মানে জন্মের ভিত্তিতে তাকে যে উঁচু কাউকে নিচু বলবে এই মতবাদকে খণ্ডন করেছে এবং মানুষকে বলেছে। আমরা যখন হিন্দু শাস্ত্র যখন পড়ি তখন আমরা দেখি যে পবিত্র কোরআনের সম্পূর্ণ উল্টো কথা আছে যদিও আজকে আমাদের যে তিনি যেভাবে উপস্থাপন করেছেন তার উপস্থাপনটা ভালো খুব সুন্দর এবং আমি চাই যে এমনই মানুষের মানসিকতা হওয়া উচিত কিন্তু দুর্ভাগ্যজনক সত্য কথা পন্ডিতজি যে কথাগুলো বলেছেন শাস্ত্রের সঙ্গে এগুলো নেই আমার প্রেজেন্টেশন আমি শুধুমাত্র এটা দেখাবো তিনি একটা কথা বিবাহ বিবাহ মানে এটা পণ্ডিত নেই তার জন্য একজন যারা ব্রাহ্মণ তারা বিয়ে করতে পারে বা যারা ব্রাহ্মণ তারা মানে ক্ষত্রিয়কে বিয়ে করতে পারে আমার কাছে একটা আমি একটা প্রশ্ন করব। এটা যদি এমনটাই হয় তাহলে ইস্কনরা কি এই অনুলোম বিবাহ বা প্রতিলোম বিবাহ এটাকে যায় বা অনুমোদিত বলে এটা কিসের ভিত্তিতে এটাকে শাস্ত্রের আলোকে যদি শাস্ত্রের আলোকে হয় তাহলে পন্ডিতজিকে বলবো একটা আমাকে প্রমাণ একটা পেশ করতে যে আপনার যেটাকে অনুমোদিত মনে করেন তার এটা অনুমোদন করেন কিসের ভিত্তিতে কেননা এটা খুব ভালোভাবে আমি দেখাই এটা হচ্ছে আহ আপনারা সবাই চিনতে পারবেন এটা শ্রীম এটা হচ্ছে পুরাণ একাদশ স্কন্দ দ্বিতীয় ভাগ দ্বিতীয় ভাগ এটা হচ্ছে স্বয়ং ইস্কনের মহাপ্রভু যিনি ইস্কনের যিনি প্রভু তিনি স্বয়ং ভক্তি বেদান্ত স্বামী প্রভু পাঠ তিনার এটা ভাগবতের এটা একটা ব্যাখ্যা গ্রন্থ তিনি এই ব্যাখ্যা গ্রন্থের মধ্যে পরিষ্কার তিনি লিখেছেন পরিষ্কার লিখেছেন দেখেন আমি দেখাচ্ছি এখানে যে এগারো স্কন্ধ একশো চুয়াত্তর নম্বর ত্রিশটা খুলবেন আহ এবং এর অধ্যায় হচ্ছে এগারো স্কন্ধ হচ্ছে এগারো অধ্যায় হচ্ছে সতেরো শ্লোক নম্বর উনচল্লিশ ব্যাখ্যা করতে গিয়ে প্রভুপাত তিনি বলছেন শূদ্র বিবাহ করবে শুধুমাত্র শূদ্রকেই ব্রাহ্মণ প্রথম স্ত্রী হবেন ব্রাহ্মণী তার দ্বিতীয় স্ত্রী হবে ক্ষত্রিয় চতুর্থ স্ত্রী হবেন শুদ্র সমাজ আর শূদ্র কেবল শূদ্রকেই বিবাহ করবেন এখানে হয়ে বলছে শূদ্রকে কোনো ক্ষত্রের সঙ্গে কোনো বৈশ্যের সঙ্গে কোনো ব্রাহ্মণের সঙ্গে বিয়ে করা অনুমোদিত নয় স্বয়ং প্রভুপদ প্রভুপাদ তিনি বলছেন আমি জানি না যে আমাদের পন্ডিতজি তিনি একজন ইস্কমের সদস্য হয়ে কিভাবে তিনি প্রভুপাদের উল্টো কথা বলতে পারেন এখানে সরাসরি স্পষ্ট ভাবে প্রভুপাত বলছেন একজন শূদ্র শুধুমাত্র শূদ্রকে বিয়ে করবে একজন শূদ্র ব্রাহ্মণকে বিয়ে করতে পারবে না হ্যাঁ ব্রাহ্মণরা সে শূদ্রকে বিয়ে করতে হবে ব্রাহ্মণ উচ্চবর্ণ বর্ণ উঁচু বর্ণের মানুষরা নিচু বর্ণের সবাইকে বিয়ে করতে পারে কিন্তু কোনো নিচু বর্ণ বিয়ে করতে পারবে না যেটা প্রভুপাত তিনি তার ভাগবত পুরাণের মধ্যে স্পষ্ট ভাবে বলে দিয়েছে আমি রেফারেন্সটা দিয়েছি সর্মেদ আসেন আমাদের পন্ডিতজি যে কথাটা তিনি বলতে যাচ্ছেন যে শ্রীমদ ভাগবত গীতা তিনি মূলত যেটা বলেছেন চতুর্থ অধ্যায় তেরো নম্বর শ্লোক বলছেন যে চতুর্বনা মায়া সৃষ্টাং এটা মানুষ নাকি তার সুবিধার জন্য সৃষ্টি করেছে না এখানে মূল গীতাতে বলছে চতুর্থ অধ্যায় তেরো এবং চোদ্দ নম্বর শ্লোকে বলছে চাতুর বার্না চারটে বর্ণ মায়া সৃষ্টাং মায়া মানে আমি সৃষ্টাং ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তিনি নিজে বলছেন যে আমি সৃষ্টি করেছি অতএব এটা কোনো মানুষ সৃষ্টি করেছেন মানে স্বয়ং স্রষ্টা যেটা ইস্কনীদের বা বৈষ্ণবদের স্রষ্টা শ্রীকৃষ্ণ তিনি বলছেন যে তিনি এই চারটে সৃষ্টি করেছেন পন্ডিত যেখানে ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে গুণ আর কারমা এই গুণ কর্ম দিয়ে তিনি বলতে চাচ্ছেন যে মানুষ যে গুণ নিয়ে জন্মগ্রহণ করবে ওই গুণের পরে যদি কর্ম দিয়ে তার গুণকে পরিবর্তন করতে পারে মানে প্রথমে তার গুণ মানে কোন গুণ নিয়ে জন্মগ্রহণ করছে তার কর্ম যদি একজন শূদ্র হয়ে শুদ্র পরিবারে জন্মগ্রহণ করলো কিন্তু সে যদি কর্মটা করে ব্রাহ্মণের তাহলে সে ব্রাহ্মণ হতে পারে এটা আসলে মানে আমার কথা আমি মনে করি যে এই আর একটা ভুল ব্যাখ্যা কেননা সম্পূর্ণ আমি আপনাকে দেখাই যে উনি আমাকে ইস্কনের অনুবাদ দেখিয়েছেন ইস্কনের অনুবাদ যে ইস্কনে এই অনুবাদ করা হয়েছে প্রপাত করেছে কিন্তু আপনাদেরকে দেখায় এটা হচ্ছে শাঙ্কর ভাষ্য শাঙ্কর ভাষ্য শ্রীমৎ ভাগবত গীতার আজ থেকে সাতশো বছর প্রায় আগেকার মানে ব্যাখ্যা এখন নব্ব ভাষ্যকার তার অনেক রকমের করতে পারে কিন্তু আদি ভাষ্যকার তিনি তিনি কি বলছেন এখানে গুণকর্ম এখন এই গুণ বলতে যে একজন ব্যক্তি যে গুণ নিয়ে করে সে যদি ব্রাহ্মণ পরিবারে জন্মগণ সে ব্রাহ্মণী হবে এখানে পরিষ্কার আমি দেখাতে পারি এবং ইসলাম সবগুলো দেখানো যায় এখানে আমার কিছু প্রবলেম হচ্ছে এই জন্য এখানে দেখেন এই গুণাকর্ম বলতে কি বোঝাচ্ছে শ্রীমৎ ভাগবত গীতা আঠেরো অধ্যায় একচল্লিশ ব্যাখ্যা করছে শঙ্কর ভাষ্য কি বলছে দেখেন অথবা প্রাণীদের পূর্ব জন্মকৃত কর্মের সংস্কার বর্তমান জন্ম স্বীকার্য অভিমুখী হয় তখন অভিব্যক্ত হয় তখন তাকে স্বভাব বলে এখানে স্বভাব গুণ স্বভাব গুণ কোনটা এটা কি আপনি যে স্বপ্নে জন্মগ্রহণ করছেন সেটা এখানে আচারিয়া বলছেন একজন মানুষের পূর্ব জন্মের পাপের কারণে হোক আর পুণ্যের কারণে হোক ইহ জন্মে সে হয় ব্রাহ্মণ অথবা ক্ষত্রিয় অথবা শুদ্ধ জন্মগ্রহণ করে তার মানে এটা স্পষ্ট গীতার এই ভাষ্য থেকে যারা আপনারা শঙ্করকে মানেন শঙ্কর ভাষ্য মানে তারা স্পষ্ট ইঙ্গিত বুঝে যাচ্ছে আরেকটা যারা গৌরী বৈষ্ণব তাদের দেখেন শ্রীধর স্বামীর ভাষ্য এখানে তিনি 18 অধ্যায় 31 নম্বর শ্লোকে তিনি বলে দিয়েছেন যেখানে গুনা কর্ম বিয়াসিয়ার যেই মানে ব্যাপারটাকে তিনি বলতে যাচ্ছেন এটা পূর্বের পূর্ব জন্মের পূর্ব জন্মের কারণেই এই জন্মে প্রতি প্রভাব পড়ে জন্য কেউ ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করে কেউ শূদ্র পরিবারে জন্মগ্রহণ করে মানে বোঝা যাচ্ছে খুব স্পষ্ট ভাবে যে গুনা কর্ম এটা আগে থেকেই এটা তৈরি হয়ে থাকে এটা কোনো ব্যক্তি ব্রাহ্মণ পরিবে জন্মগ্রহণ করলে সে ব্রাহ্মণ হয় সেই শূদ্র কখনো সে ব্রাহ্মণ হতে পারে না এই দুটো ভাষ্য থেকে আমি প্রথমত দেখালাম এবং তার খন্ডন করলাম আসেন আমি কিছু স্পষ্ট প্রমাণ দেখাবো যেখানে সম্পূর্ণ ভাবে বোঝা যাবে যে এই মানে ব্রাহ্মণ বৈশ্য বা শূদ্র এগুলো ব্রাহ্মণ বৈশ্য শূদ্র সম্পূর্ণ জন্মের ভিত্তিতে এটা কর্মের ভিত্তিতে পরিবর্তন করে না আসেন প্রথমে দেখায় প্রথমে দেখাবো বেদ এটা হচ্ছে ঋগবেদ আপনারা দেখছেন এটা ঋগবেদ এটা ঋগ্বেদ দশম মন্ডল নব্বই নম্বর সূত্রে বারো নম্বর শ্লোক বা মন্ত্র পরিষ্কার হয় যেটাকে পুরুষ বলা হয় এখানে ভগবান স্বয়ং ভগবান স্বয়ং বলছে ঈশ্বর বলছেন ইহার মুখে ব্রাহ্মণ হইল দুই বাহু দুই বাহু রাজস্ব হইল যা উড়ু ছিল তাহা বৈশ্য হইল দুই চরণ হইতে শুদ্র হইল স্বয়ং বেদ বলছে যে ঈশ্বরের মুখ থেকে ব্রাহ্মণ তার পা থেকে শুদ্র তার মানে ঈশ্বর সৃষ্টির সমাতেই বিভাজন করেছে এক নম্বর প্রমাণ দুই নম্বর প্রমাণ একই কথা ভাগবতে আছে একই কথা ভাগবত যেটা অনুবাদ স্তনীদের অনুবাদ ভাগবতের দ্বিতীয় অধ্যায় পঞ্চম নম্বর শ্লোক এখানে পরিষ্কার ভাবে বলছে ভগবান মানে ব্রাহ্মণের ব্রাহ্মণরা ভগবানের মুখ ক্ষত্র তার বাহু বৈশ্র তার জঙ্গ এবং শূদ্ররা তার পদ যুগল থেকে উৎপন্ন হয়েছে মানে ভাগবত পুরাণ যেটা স্তনীদের অনুবাদ প্রভু তাদের অনুবাদ সেখানে স্পষ্ট হয়ে বলা হচ্ছে যে ব্রাহ্মণ তৈরি হয়েছে তার মুখ থেকে আর পা থেকে তৈরি হয়েছে শুদ্র তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে সৃষ্টির সমাতে তৈরির সমাতে ঈশ্বর এখানে পার্থক্য করে দিয়েছে দুই নম্বর তিন নম্বর প্রমাণ যে মানুষের জন্মটা যে পূর্ব কৃতকর্মের ফল এর জন্য আপনি ব্রহ্মা বৈবুত্র প্রাণ দেখেন ব্রহ্মা বৈবুত্র প্রাণের কথা যদি খুব ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন যে ব্রহ্মা বৈবুত্র প্রাণের মধ্যে সুস্পষ্টভাবে ভাবে কিছু কথা আছে যেটা আমি দেখাবো শ্রীকৃষ্ণের মানে ব্রহ্ম প্রাণ পূর্ব পূর্ব জন্ম মানে কৃষ্ণের জন্ম খন্ড অংশ এর যে তিয়াত্তর অধ্যায় ছয় থেকে সাত নম্বর ভার্স বা শ্লোক সেখানে পরিষ্কার ভাবে বলা হচ্ছে এখানে যে বৈশ্য গর্বে কেউ শূদ্র জনিতে কেহ জনিতে ও কেহ সম্পূর্ণ হয় মানে পূর্ব পাপের কারণে পূর্বের পাপের কারণে ব্রাহ্মণ ব্রাহ্মণগিরে কেউ মানে শূদ্রের পরিবারে জন্মগ্রহণ করে সুপ্রিয়তা মন্ডলী আচ্ছা সাগর ভাই আমি আপনাদের কথাকে মানে কিছু শুনতে পাচ্ছি না স্কিনে কিছু আসতেও না আর আপনার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে আপনি মিউট হয়ে গেছেন মাত্র আনমিউট করেন আপনার কথা শোনা যাচ্ছে আপনাকে শুনতে পাচ্ছি আর দু মিনিট আছে আপনার এ পর্যায়ে দু মিনিট আর এক মিনিট দেড় মিনিট আছে আপনি বললে বলুন না হলে আপনার সময় শেষ হয়ে যাচ্ছে আপনি আনমিট করতে হবে মিট করে ফেলেছেন আপনি ফেলেছেন অনেক পেছনে রয়ে গেছেন আমি আপনার কাছে আসতে পারছি না আর জি প্রেমঞ্জন দাস বলবেন আপনি আপনার পনেরো মিনিট এখন থেকে শুরু আপনার ডিভাইস ঠিক করুন রাহুল সাইন আমি আপনার কাছে থাকতে পারছি আমি শুরু করব জি তো আমি যে পয়েন্টগুলো উনি বলেছেন আমার আমি যদি কোনো পয়েন্ট মিস করি আমাকে কাইন্ডলি একটু রিমাইন্ড করে দিলে ভালো হবে আমি চেষ্টা করছি উনি যে সমস্ত পয়েন্ট বলেছেন পয়েন্ট ধরে ধরে আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি যদি কোনো কারণে কোনো পয়েন্ট মিস হয় আমার এই পনেরো মিনিটের মধ্যে তাহলে যদি একটু কাইন্ডলি যদি রাহুল ভাই যদি একটু পয়েন্টগুলি ধরিয়ে দেন তাহলে খুব ভালো হয় তো একটা উনি অনুলোম বিবাহ এবং বিবাহের কথা বলেছেন তো যেমন বলা হচ্ছে ব্রাহ্মণ শূদ্রকে বিবাহ করতে পারে না সেটা একটা নিয়ম আছে এটা কিন্তু সেই একটা ব্যাখ্যা আছে যেমন একজন কলেজের প্রফেসর হ্যাঁ একজন কলেজের প্রফেসর তিনি কি একজন মানে সাধারণ অশিক্ষিত মূর্খ লেবার বিবাহ করবেন সাধারণত করেন না তিনিও চান আমি যেহেতু প্রফেসর আমি একজন শিক্ষিতা মহিলাকে বিবাহ করি অর্থাৎ বুদ্ধিজীবীরা চাইবেন বুদ্ধিজীবীদের বিবাহ করতে এটা একটা স্বাভাবিক নিয়ম আছে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লাস সাধারণত স্বামী স্ত্রী যদি একই ক্যাটাগরির হয় ক্লাস স্বামী ক্লাস স্ত্রী ক্লাস হলে সুবিধা হয় তারপর স্বামী বুদ্ধিজীবী স্ত্রী বুদ্ধিজীবী হলে সুবিধা হয় তাহলে এদের মধ্যে একটা একটা সুবিধা আছে হ্যাঁ স্বামী লেবারার স্ত্রী যদি খুব কলেজের প্রফেসর হয় তাহলে সমস্যা হয় যার জন্য সমাজে হয় না দেখবেন ধরনের বর্তমান সমাজেও একজন কলেজের প্রফেসর তিনি কখনো একজন অশিক্ষিত মূর্খকে বিবাহ করতে চান না তিনি চান আমি যেহেতু বুদ্ধিজীবী আমার স্ত্রীও যেন মোটামুটি বুদ্ধিজীবী হয় হ্যাঁ ক্লাসের লোকেরা চান আমি যেহেতু অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লাসে আছি আমার স্ত্রীও যদি একটু অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়গুলো বুঝতে পারে তাহলে সুবিধা হয় এটা স্বাভাবিক স্বামী স্ত্রী যদি একই ক্যাটাগরির হয় তাহলে অ্যাডজাস্টমেন্টটা পারিবারিক অ্যাডজাস্টমেন্টটা ভালো হবে সেই জন্য বিবাহের কিছু অনুলোম প্রতিলোম দেওয়া আছে কিন্তু পাশাপাশি শুধু একটা শ্লোক দেখলে তো হবে না হ্যাঁ আমাদের ভাগবতী বিভিন্ন শ্লোক আছে তো আমাদের কোন কোন শ্লোকে বলা হয়েছে কলৌশদ্র সম্ভব কলিযুগে বেশিরভাগই মানে বুদ্ধিজীবী নেই বললেই চলে কলিযুগে বেশিরভাগই বলা হচ্ছে শুদ্র কলিযুগে হ্যাঁ তো সেক্ষেত্রে বলা হয়েছে যদি কেউ কৃষ্ণ ভক্ত হয়ে যায় তখন মোটামুটি একই ক্যাটাগরির একটা অ্যাডজাস্টমেন্টে আসা যায় তো যখন কেউ কৃষ্ণ ভক্ত হয়ে যায় তখন আমরা এই অনুলোম অনুলোম প্রতিলোম ব্যবহার যে বেরিয়ারটা সেটাকে আমরা আর গুরুত্ব দিই না কিন্তু এটাও ঠিক একজন বুদ্ধিজীবী একজন বুদ্ধিজীবীকে বিবাহ করতে চাইবেন একজন অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লাসের লোক একজন অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লাসের লোককে বিবাহ করতে চাইবেন এটা স্বাভাবিক তো সেই জন্য এই অনুলোম প্রতিলোম বিবাহের যে ব্যবস্থাটা দেওয়া হয়েছে যে জন্য কাছাকাছি থাকে হ্যাঁ পক্ষে একজন ব্রাহ্মণ কমপক্ষে একজন অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লাসের মেয়েকে বিবাহ করতে পারেন আর না হলে ব্রাহ্মণ একজন ব্রাহ্মণ ক্লাসের মানে বুদ্ধিজীবী বুদ্ধিজীবী ক্লাসের মেয়েকে বিবাহ করলে অ্যাডজাস্টমেন্টটা ভালো হবে সে অ্যাডজাস্টমেন্টের চিন্তা করেই অনুলোম প্রতিলোম বিবাহের ব্যবস্থাটা আমাদের সনাতন শাস্ত্রে করা হয়েছে কিন্তু সেখানেও আবার বলা হয়েছে যে যদি কেউ কৃষ্ণ ভক্ত হয়ে যায় কৃষ্ণ ভজনে নাহি জাতি প্লাদি বিচার সেক্ষেত্রে কিন্তু ওই ওই যে এটাকে আর আর গুরুত্ব দেওয়া হয় না উনি যেটা বলেছেন বেরিয়ারটা জন্মসূত্রে ব্রাদার রাহুল যেটা বলেছেন যে কর্ম অনুসারে জন্ম হয় একথা ঠিক আমি যদি এমন কর্ম করি যে আমার ডাক্তার পরিবারে জন্ম হবে হতেই পারে আমার কর্মের জন্য আমি হয়তো পূর্ব জন্মে এমন কিছু কর্ম করেছি সনাতন শাস্ত্র অনুসারে যে আমার ডাক্তার পরিবারে জন্ম হবে কিন্তু তার মানে এই নয় যে ডাক্তার পরিবারে জন্ম হলেই আমি ডাক্তার হব আমার জন্ম হতে পারে আমার কর্ম অনুসারে আমার আমি হয়তো এমন কাজ করেছি আমার ইঞ্জিনিয়ার পরিবারে জন্ম হবে আমি হয়তো এমন কাজ করেছি আমার ডাক্তার পরিবারে জন্ম হবে এটা আমার কর্মফল কিন্তু তার মানে এই নয় যে আমার ডাক্তার পরিবারে জন্ম হলো মানেই আমি ডাক্তার হয়ে গেলাম আমার ইঞ্জিনিয়ার পরিবারে জন্ম হলো মানেই আমি ইঞ্জিনিয়ার হয়ে গেলাম ঠিক তেমনি আমার কর্ম অনুসারে আমার ব্রাহ্মণ পরিবারে জন্ম হতে পারে ক্ষত্রিয় পরিবারে জন্ম হতে পারে নিশ্চয়ই এটা আমার কর্মফল কিন্তু তার মানে এই নয় যে পরিবারে জন্ম হবে যে আমার ডাক্তার পরিবারে জন্ম হলে মানে আমি জন্মসূত্রে ডাক্তার এটাও ঠিক নয় সুতরাং আমার জন্মের পরেও আমার কিছু দায়িত্ব থাকে আমার কিছু ভূমিকা থাকে সেটা হলো আমার কর্ম হ্যাঁ জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো এইভাবে আমার আমরা যে কোনো জায়গায় কর্ম অনুসারে জন্ম নিতে পারি কর্ম অনুসারে আমি গুলো জন্ম নিতে পারি যেটা আমি ডাক্তার ইঞ্জিনিয়ার দিয়ে বোঝাবার চেষ্টা করছি আমি ডাক্তার বংশেও জন্মগ্রহণ করতে পারি ইঞ্জিনিয়ারের বাড়িতেও জন্মগ্রহণ করতে পারি কিন্তু জন্মগ্রহণের দ্বারা এই গ্যারেন্টি আসে না যে আমি ডাক্তার পরিবারে জন্মগ্রহণ করেছি মানেই আমি ডাক্তার হ্যাঁ তো সেটা বুঝতে হবে আমার কর্মের ভূমিকা বিশাল হ্যাঁ পরবর্তীকালে আমি হয়তো ডাক্তার পরিবারে জন্মগ্রহণ করেছি কিন্তু কর্ম অনুসারে আমি হয়তো ইঞ্জিনিয়ার হয়ে গেলাম ঠিক তেমনি কর্ম অনুসারে আমি হয়তো ব্রাহ্মণ পরিবারে করেছি কিন্তু মানে গুণ অনুসারে আমি জন্ম অনুসারে থেকে আমি পূর্বজন্মের কর্ম অনুসারে আমি ব্রাহ্মণ করেছি কিন্তু কোনো পরিবারে জন্মগ্রহণ সেখানে আমি শূদ্র হয়ে যেতে পারি যদি সেখানে গিয়ে আমি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করে আমি যদি মদ দাদা খেতে শুরু করি তাহলে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করলেও আমাকে শূদ্র বলে গণ্য করতে হবে এইভাবে জন্মটা হয় ভালো পরিবারে আমাদের ভালো কর্মের জন্য ভালো পরিবারের জন্ম হয় কিন্তু পরবর্তীকালে আমি সেই ভালো গুণ অর্জন করবো কিনা তার উপর নির্ভর করবে আমাকে কি ব্রাহ্মণ বলা হবে না ক্ষত্রিয় বলা হবে সেটা নির্ভর করবে আমার পরবর্তী কর্মের উপর আচ্ছা রাহুল ভাইয়ের কোন পয়েন্ট যদি আমি মিস করে থাকি আমাকে একটু মনে করিয়ে দেবেন তাহলে আমি দুটো পয়েন্ট নিয়ে আলোচনা করলাম অনুলোম বিবাহ প্রতিলোম বিবাহ আবোল রাহুল ভাই আপনার পয়েন্টস যদি মিস করে থাকেন আপনি মনে করিয়ে দিবেন তবে আপনি আমার সাথে একটু হোয়াটসঅ্যাপ নক করবেন তাহলে আমি আপনাকে সরাসরি শুনতে পাবো অন্ততঃ আপনি আমাকে হোয়াটসঅ্যাপ এ নক করুন রাহুল ভাই আমি এখনো পর্যন্ত প্রমঞ্জন দাশের কাছে আছি জি দাদা আপনি বিশেষ আপনার আরো সময় আছে 10 মিনিট আচ্ছা তারপরে যেমন আপনি রাহুল ভাই বলার চেষ্টা করেছেন যে সবটাই জন্ম অনুসারে কিন্তু শ্রীমদ ভাগবতা তাহলে কি শ্রীমদ Bhagavate যে বলা হয়েছে জস্য জল লক্ষণং প্রকং তস্য বর্ণ অভিব্যঞ্জপাম যদ অন্যত্রপি দৃশ্যে ত তত্তনি ভাগবতের সপ্তম স্কন্ধের এগারো নম্বর অধ্যায়ের পঁয়ত্রিশ নম্বর শ্লোক রাহুল ভাই একটু দেখে নেবেন যেখানে বলা হয়েছে যে যে লক্ষণগুলি বিভিন্ন বর্ণের যে লক্ষণগুলি সেই লক্ষণগুলি যদি অন্য বর্ণেও দেখা যায় তাহলে তাকে সেই লক্ষণ অনুসারে নির্ধারণ করতে হবে জন্ম অনুসারে নয় এটা কিন্তু ভাগবতের শ্লোক সুতরাং শুধু একটা শ্লোক দেখলে হবে না আপনাকে একটা সামগ্রিক বিচার করতে হবে বিভিন্ন শ্লোকে কি বলা হয়েছে এই জন্যই আমরা আচার্যদের পরম্পরা অনুসরণ করি কারণ একটা শ্লোক এটা আমরা বলি আধা মুরগি হ্যাঁ যে মুরগি মুখ দিয়ে খায় আর পেছন দিক দিয়ে ডিম দেয় আমি যদি মনে করি ও পেছন দিকটা প্রোডাক্টিভ আমি পেছন দিকটা রাখলে ডিম পাবো আর সামনের দিকটা কেটে ফেললে আমার মানে মুরগিকে খাওয়াতে হবে না হ্যাঁ আমি মুরগিকে কেটে ফেললাম আমি কি পেছন দিকে ডিম পাব পাবো না অর্থাৎ সামগ্রিক ভাবে ব্যাপারটা বিচার করতে হবে তো সামগ্রিকভাবে বিচার করতে হলে আপনাকে এইগুলো দেখতে হবে যে ভাগবতী যে বলা হয়েছে যে লক্ষণ দেখে যদ লক্ষণ তেস্য বর্ণকম যত্তন বিনির্দেশায় শ্রীমদ ভাগবতের সপ্তম স্কন্ধের এগারো অধ্যায়ের পঁয়ত্রিশ নম্বর শ্লোক যে যার যে লক্ষণ বলা হলো ব্রাহ্মণের লক্ষণ ক্ষত্রিয়ের লক্ষণ বৈশ্যের লক্ষণ শূদ্রের লক্ষণ সেগুলি যদি অন্যত্র দেখা যায় অন্য বর্ণের মধ্যেও দেখা যায় তাহলে তাকে সেইভাবে স্বীকার করতে হবে এবং শাস্ত্র তার প্রমাণ আছে বিশ্বামিত্র মুনি জন্মসূত্রে ছিলেন ক্ষত্রিয় কিন্তু পরবর্তীকালে তিনি হয়ে গেলেন ব্রাহ্মণ মহাভারতের বিশাল কাহিনী আছে কিভাবে বিশ্বামিত্র মুনি ব্রাহ্মণ থেকে ক্ষত্রিয় থেকে ব্রাহ্মণ হলেন হ্যাঁ এ ধরনের দৃষ্টান্ত আছে সত্যকাম জাবাল উপনিষদের কাহিনী সত্যকাম জাবাল তিনিও এইভাবে কিভাবে তিনি তার গুণ অনুসারে যদিও তার জন্ম হয়েছিল শূদ্রকুলে কিন্তু গুণ অনুসারে তিনি হয়ে গেলেন ব্রাহ্মণ এইভাবে বহু দৃষ্টান্ত আছে ব্রাহ্মণ থেকে শূদ্র হয়েছেন শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছেন আমরা বর্তমানেও দেখি যে ইঞ্জিনিয়ারের ছেলে হয়ে যেতে পারে এমন কোন কলকাতা একজন বিচারপতির ছেলে রিক্সাওয়ালা হয়ে গেছেন তো এইরকম দৃষ্টান্ত আছে এমন নয় যে জন্মটাই একেবারে হ্যাঁ কর্ম অনুসারে জন্ম হয় কিন্তু জন্মের সেই গুণটাকে যে আমি ধরে রাখতে পারবো এমন কোনো গ্যারেন্টি নেই আমার ভালো কর্ম হলে ভালো কুলে জন্ম হবে পূর্ব জন্মে যদি ভালো কর্ম থাকে আমার ভালো কুলে জন্ম হবে কিন্তু আমি যদি সেই সুযোগটাকে নষ্ট করে দিই তাহলে আমার কর্ম অনুসারে আমার আবার অধগতিও হতে পারে এটাই ভাগবতী বলা হয়েছে হ্যাঁ তো এই জন্যই আমাদের ওই শুধু একটা শ্লোক দেখলে হবে না হ্যাঁ যে শ্লোকগুলো আপনি বলেছেন সেগুলোরও যুক্তি আছে আমি যেটা বললাম অনুলোম অনুলোম প্রতিলোম বিবাহ সমানে সমানে বিবাহ হ্যাঁ ব্রাহ্মণ যদি ব্রাহ্মণের সঙ্গে বিবাহ করে তাহলে তাদের একটা ব্যালেন্স তাদের একটা অ্যাডজাস্টমেন্ট এটা স্বাভাবিক একজন শিক্ষিত ভদ্রলোক একজন শিক্ষিত মহিলার সঙ্গে বিবাহ করবেন এটা স্বাভাবিক একজন পলিটিশিয়ান চাইবেন আমার স্ত্রীও যদি পলিটিশিয়ান হয় তাহলে আমার পলিটিক্স করতে সুবিধা হবে এই ব্যালেন্স রাখার জন্য একটা অ্যাডজাস্টমেন্ট রাখার জন্য এটা করা হয়েছে আর এছাড়া আপনি যেটা বললেন যে হ্যাঁ ভগবানের চরণ থেকে ভগবানের পা থেকে শূদ্রের জন্ম ভগবানের মুখ থেকে ব্রাহ্মণের জন্ম আমরা বলি যে আমরা তো এমন নয় যে আমি মাথাটাকে আদর করি বলে আমি পাটাকে কেটে ফেলবো হ্যাঁ আমি কি বলবো যে আমার পাটা জঘন্য এটাকে কেটে বাদ দিয়ে দাও না আমার পাও গুরুত্বপূর্ণ মাথাও গুরুত্বপূর্ণ তবু আমরা বলবো যে মাথা যেহেতু ব্রেইন ব্রেইন কিন্তু সমস্ত শরীরটাকে কন্ট্রোল করে এটা বিজ্ঞানসম্মত ব্রেইন থেকেই আমার হাত পা সবকিছু কন্ট্রোল হচ্ছে তো মাথাটাকে কেউ যখন আমাকে আক্রমণ করবে আমি তো প্রথমে আমার হাত দিয়ে মাথাটাকে বাঁচাবার চেষ্টা করি তাই না তার মানে এই নয় যে পাটাকে আমি ঘৃণা করি তার মানে এই নয় যে পাটাকে আমি কেটে ফেলবো তো ভগবানের পা থেকে যদি শ্রমিক শ্রেণীর জন্ম হয় এটা এটা কিন্তু ঘৃণার ব্যাপার ব্যাপার না আমি আমি কি কি আমার আমার পাকে পাকে ঘৃণা ঘৃণা আপনি আপনার করবেন মাথাকেও ভালোবাসি হাতকেও ভালোবাসি পা কেও ভালোবাসি হ্যাঁ গুরুত্বের বিচারে মাথাটাকে বেশি হেলমেট কেন পরি আমি পায়ের মধ্যে তো এত কিছু পরি না কিন্তু মাথার মধ্যে এত হেলমেট কেন পরি যে আমার মাথাটা একটা গুরুত্বপূর্ণ অংশ শরীরের মধ্যে যেটা যেখান থেকে ব্রেইন বুদ্ধি পাচ্ছি সেটা বেশি গুরুত্বপূর্ণ অংশ করতে আজও সমাজে বুদ্ধিজীবীদের সম্মান এখনো বেশি সব সমাজে যতই বলুন আপনি দেখুন একজন কলেজের প্রফেসর কত বেতন পায় আর একজন ক্লাস ফোর এমপ্লয়ী কত বেতন পায় সেখানে সরকারও ওই ক্লাস ফোর এমপ্লয়িকে একটু কম বেতন দিচ্ছে একজন কলেজের প্রফেসরকে অনেক সময় এক লাখ টাকাও দিয়ে দিচ্ছে হ্যাঁ তো সেটা সবাই মানছে সম্মানটা মানছে মুখে যতই বলি যে বুদ্ধিজীবীর সম্মান আর শ্রমিক শ্রেণীর সম্মান সমান কার্যক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে না এটা হবেও না কারণ এটা স্বাভাবিক একজন দেশের প্রধানমন্ত্রী তার সম্মান আর একজন সাধারণ শ্রমিক তার সম্মান কোনোদিনও আমরা যতই আর্টিফিশিয়ালি চেষ্টা করি না কেন একটা শ্রেণীগত সম্মান থাকেই হ্যাঁ যারা বুদ্ধিজীবী তাদের সম্মান চিরকালই ছিল আছে থাকবে হ্যাঁ এভাবে আমাদের যে বর্ণাশ্রম ব্যবস্থা এতে এমন কোনো ইয়ে নয় যেটা হ্যাঁ যারা ঘৃণা করে যে তুমি শ্রমিক শ্রেণী তোমাকে আমি ঘৃণা করি থুতু ফেলি ওইটা প্রকৃত বর্ণাশ্রমের শিক্ষা নয় প্রকৃত বর্ণাশ্রম হলো না ঠিক আছে তুমি শ্রমিক কিন্তু তোমাকে আমার সমাদর করতে হবে তুমিও গুরুত্বপূর্ণ শ্রমিক ছাড়া কি সমাজ চলবে চলবে না বুদ্ধিজীবী ছাড়াও সমাজ চলবে না শ্রমিক ছাড়াও সমাজ চলবে না কিন্তু এই চারটা শ্রেণী কিন্তু সব সমাজই আছে এবং এই চারটা শ্রেণীর প্রয়োজন আছে যদি আমার সময় শেষ হয়ে আপনার সময় শেষ আছে কিছুটা বাট আমরা যাই যেহেতু আপনার এই মুহূর্তে বলেন ব্রাদার রাহুল আপনি কি একটু দয়া করে আমাকে বলবেন আপনি শুনতে পাচ্ছেন কারণ হলো আপনি একটু পরে শুনছেন আপনার প্রচণ্ড রকম ডিলে হচ্ছে একটা বড় ধরনের সময়ের গ্যাপ হচ্ছে আপনি আমাকে শুনতে গিয়ে রিসিভ করতে গিয়ে আমি আপনার জন্য অপেক্ষা করতে হচ্ছে ব্রাদার রাহুল আপনি আমাকে হোয়াটসঅ্যাপে কল দিলে পরে একটু ভালো হতো আমি আপনাকে বলেছিলাম হোয়াটসঅ্যাপে কল দিলে পরে আপনি অন্তত আমার সাথে সরাসরি কথাগুলো শুরু করতে পারতেন

আমাকে এই মোবাইল থেকে শুনতে হচ্ছে এবং আমার লাইভ যে মোবাইলটা থেকে হচ্ছে কিছু বুঝতে পারছি না বুঝতে পারছি না কেন সম্ভবত আপলোডিং স্পিড খুব কম আছে আমাকে একজন বললো আহ আর তার জন্য অন্য মোবাইল থেকে শুনতে হচ্ছে এবং অনেক লেটে আসছে হ্যাঁ বলুন আপনি বলতে থাকুন আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যাই হোক তারপরে প্রথম কথা আহ সব শুধুই আপনার অন্তত পর্যন্ত এতটুকু বুঝতে পেরেছেন যে বর্ণাশ্রম দুটো দুটো মত আছে এক এটাকে জন্মভিত্তিক কেউ ব্রাহ্মণ বৈশ্য সূত্র হয়ে জন্মগ্রহণ করে না কেউ ব্রাহ্মণ হয়ে জন্মগ্রহণ করে না বরং কর্মের ভিত্তিতেই মানুষ তার বর্ণ অটোমেটিক চেঞ্জ হয়ে যায় যেটা যেটা আমাদের আমি বলেছি দুটো কথা কথা তিনি আমাকে প্রথম কি বললেন যে একটা শ্লোক দেখলে কি হবে যে ভাগবতের একটা শ্লোক দেখলে হবে আমি আপনাকে কয়েকটা শ্লোক দেখাই আসেন এখন শ্লোক দেখার আমি কিছু পর্ব দিয়ে দিই যে জন্মসূত্রে ব্রাহ্মণ কি ব্রাহ্মণ নয় আসেন আমরা কিছু শ্লোক দেখাব এখন এটা হচ্ছে আপনাদেরকে শ্লোক দেখাচ্ছি আমার সময় একটু বেশি লাগবে দেখেন মহাভারত বিয়াল্লিশতম খন্ড অষ্টমে দিক পর্ব এক দেখেন এখানে দেখেছে এই মনুষ্য লোক বেদবিদ ব্রাহ্মণ হইয়া জন্মগ্রহণ করেন ব্রাহ্মণ হয়ে জন্মগ্রহণ করেন দেখেন পরিষ্কার যে ব্রাহ্মণ হয়ে জন্মগ্রহণ করে পরিষ্কার এটা মহাভারত অষ্টমে দিক পর্ব থেকে আমরা দেখালাম মহাভারত দেখেন এটা খণ্ড অনুশাসন পর্ব আমরা দেখাচ্ছি অনুশাসন পর্ব আচ্ছা এটা ব্রাহ্মণ হইতে ব্রাহ্মণীর গর্বে উৎপন্নই ব্রাহ্মণ হয় পয়েন্ট অফ ভিউ সকলে দেখেন ব্রাহ্মণ হইতে ব্রাহ্মণীর গর্বে উৎপন্ন পুত্রই ব্রাহ্মণ হয় এই বিষয়ে কোনো সন্দেহ নেই দেখেন ব্রাহ্মণ কিভাবে হয় বলছে ব্রাহ্মণের মানে ব্রাহ্মণ বীর্য মানে স্বামী স্ত্রী যদি একজন ব্রাহ্মণ এবং দুজনই যদি ব্রাহ্মণ হয় ওই পুত্র উৎপন্ন হলে সে ব্রাহ্মণ হয় তারপর ব্রাহ্মণ হইতে ক্ষত্রিয় ও বৈশ্য ভার্যের গর্ভে উৎপন্ন পুত্র ব্রাহ্মণ হইয়া থাকে পরিষ্কার তারপরে এখানে বোঝা গেল মহাভারত থেকে আমি দুটো অংশ দেখালাম যে ব্রাহ্মণের গর্ভে ব্রাহ্মণের গর্ভে যদি কেউ জন্মগ্রহণ করে তাকেই ব্রাহ্মণ বলা হয় আসেন আহ ব্রহ্মাপুরাণ কি বলছে প্রাণশাস্ত্র থেকে দেখাই দেখেন প্রণশাস্ত্র কি বলছে আমি কিছু আমি আজকে খুবই দুঃখিত জন্য। আচ্ছা এখানে কি বলছি দেখেন পূর্ব পাপ ক্ষয় হয়ে তাহাকে মধ্যবিত্ত আসে শ্রেষ্ঠ ব্রাহ্মণ জন্ম হয় দেখেন এখানে ব্রাহ্মণ সে তার কুল কোন কুলে জন্ম জন্ম তার জন্মটাই মানে মানে জন্মসূত্রে সে ব্রাহ্মণ এটা বারবার বলা হচ্ছে আমি শ্লোক নাম্বারগুলো বলতে পারছেন আপনাদেরকে দেখে নিবেন কেন এত পরিমানে এখানে তথ্য প্রমাণ আছে আর আজকে কারণে আমি খুবই দুঃখিত বারবার আমাকে বলতে হচ্ছে কথাগুলো আসেন এটা হচ্ছে আমরা জন্ম ও মরণ উপলক্ষে ব্রাহ্মণ দাসাহ ক্ষত্রিয় দ্বাদশ ও শুদ্র মানে এখানে কেউ যদি গ্রহণ করে তো অসস কতদিন থাকবে অসসের বিধান ব্রহ্মা পুরাণ দুশো একুশ নম্বর অধ্যায় একশো ছেচল্লিশ নম্বর শ্লোক এখানে আপনারা বুঝতে পারছেন এখান থেকে আমি একটা কথা বলে দিই আপনাদেরকে বোঝার সুবিধার্থে যে আমাদের পন্ডিত তিনি বলছেন কি যে মানুষ তার মানে জন্মসূত্রে সে ব্রাহ্মণ হয় না যদি জন্মসূত্রে ব্রাহ্মণ না হয় তাহলে আমার একটা প্রশ্ন যে কোন ব্যক্তি যদি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করে তাহলে অসহ্যের বিধান কেন পার্থক্য আছে কেউ বলছে যে ব্রাহ্মণ যদি হয় তাহলে দশ দিন যদি সে ক্ষত্রিয় হয় বারো দিন যদি বৈশ্য হয় তাহলে পনেরো দিন এবং শূদ্র যদি হয় তাহলে সম্পূর্ণ এক মাস অসচ পালন করে তো জন্মসূত্রে যদি ব্রাহ্মণ স্বীকার না করা হয় তাহলে স্বয়ং ব্রহ্মা পুরাণে এই কথা কেন আসছে যে অসচের বিধানের ক্ষেত্রে আসেন ইস্কন পুরাণ থেকে আমি দেখাই আরেকটা একটা পুরাণ আপনারা দেখতে পাচ্ছেন আমার ইস্কন পুরাণ আচ্ছা এখানে একই কথা বলছে যে ব্রাহ্মণ কুল জন্মগ্রহণ করে ইস্কন পুরাণ একশো সাতচল্লিশ নম্বর অধ্যায় ছেচল্লিশ নম্বর অনুচ্ছেদে আমি যে শ্লোক দেখাচ্ছি এখানে সম্পূর্ণ হচ্ছে ব্রাহ্মণ কুলে এক মানুষ জন্মগ্রহণ করে মানে জন্মসূত্রে ব্রাহ্মণ এটা আসেন ভাগবতের আরেকটা অংশ দেখায় এবং এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকে ইস্কনের প্রভু তিনি অস্বীকার করতে যাচ্ছেন কেন আমি বুঝতে পারছি না এবং ভগবান শ্রীকৃষ্ণ নাকি কখনো মানুষকে জন্মসূত্রে ব্রাহ্মণ বলেনি আসেন আমি দেখাই যে শ্রীকৃষ্ণ এই কথা বলেছি কি বলেনি এটা হচ্ছে ভাগবত দেখেন স্কনিদের অনুবাদ দ্বাদশ স্কন্দ চতুর্থ ভাগ আপনারা দেখতে পাচ্ছেন দশ ছিয়াশি তিপান্ন দশম স্কন্দের ছিয়াশি নম্বর অধ্যায়ের তিপান্ন নম্বর এখানে দেখেন স্কন্দের অনুবাদ দেখেন জন্মগত ভাবে একজন ব্রাহ্মণ এই জগতের সমস্ত জীবের মধ্যে শ্রেষ্ঠ শাগুর ভাই পয়েন্ট অফ ভিউ দেখেন জন্মগতভাবে একজন ব্রাহ্মণ এই জগতের समस्त জীবের মধ্যে শ্রেষ্ঠ কারণ জন্মগতভাবেই শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানে জন্মিছে সেই শ্রেষ্ঠ হয়ে জন্মে মানে জন্মনটাই তার জন্য শ্রেষ্ঠ একথা কি বলছে এবং তিনি যখন তপস্যা বিদ্যা আত্মশৃष्टी যুক্ত হন তিনি আরো উন্নত হয়ে ওঠেন আমার প্রতি ভক্তি আর কি মানে কি থাকে এখানে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগত ভাবে একজন ব্রাহ্মণ শ্রেষ্ঠ তারপরে যদি অনুবাদ তিনি বলেন আমি একটা মন্ত্র দিলাম এখানে সাতখানা মন্ত্র দেখালাম যেটা জন্মগত ভাবে এবং ইস্কনের অনুবাদ ইস্কনের অনুবাদ ইস্কন থেকে দেখালাম আর একটা কথা মনে রাখবেন যে আমি ইসনের অনুবাদ থেকে দেখাচ্ছি এই এটাকে খনন করতে বলবো গোটা আলোচনার মধ্যে এই যে করতে স্বামী প্রভুপাদ তার বইয়ের নাম হচ্ছে ভক্তি ভক্তিরসমৃত সিন্ধু এই বইটা মায়াপুর থেকে ছাপিয়েছে পন্ডিতজি মায়াপুর থেকে দেখেন এখানে আমি এটা আমি খন্ডন করতে বলবো যেটা খন্ডন করুক এখানে কি যে দেখেন মন্দিরে প্রবেশ করা নয়, বৈদিক শাস্ত্র নির্দেশ অনুবাদে পরিবারের কারো মৃত্যু হওয়ার পর সমস্ত পরিবার কিছুদিনের জন্য অসোচ হয়ে থাকে সেই অসোচ কতদিন ব্রাহ্মণের জন্য অসচের ব্যবস্থা বারো দিন ক্ষত্র বৈশ্যদের জন্য পনেরো দিন শূদ্রের জন্য ত্রিশ দিন সাগর ভাই পয়েন্ট অফ ভিউ দেখেন আপনারা এখানে চেষ্টা করেন যেখানে সম্পূর্ণ ভাবে বলছে যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে যদি ব্রাহ্মণ হয় হলে থাকলে হবে হয় এক মাস থাকবে তো এটাকে শিক্ষার ভিত্তিতে না এটা জন্মের ভিত্তিতে খুব সুস্পষ্ট হয়ে বুঝতে পারছেন এটা এটা হচ্ছে স্বয়ং এটা প্রভুপাত ইস্কনের প্রতিষ্ঠাতা তিনি ভক্তি বেদান্ত সাবে তিনি এই কথাটা তিনি লিখেছেন আমি এখান থেকে আরেকটা দেখালাম প্রমাণ এগুলো থেকে এতটুকু বোঝা যায় যে জন্মসূত্রেই জন্মসূত্রে একজন ব্যক্তি সে ব্রাহ্মণ হয় কর্মের ভিত্তিতে নয় তিনি দুটো উদাহরণ দিয়েছেন প্রথম উদাহরণ তিনি দিয়েছেন যে সত্যকাম জাবালা তিনি প্রথমে প্রথমে তিনি ক্ষত্রিয় ছিলেন পরে তিনি মানে ব্রাহ্মণ হয়ে গেছেন মানে তিনি দাসির পুত্র হওয়ার পরে তিনি ব্রাহ্মণ হয়ে গেছে এই সত্যকাম জাবালাত তিনি কথা বলেছেন ডিফাননি সত্যকাম জাবালা যে তিনি ব্রাহ্মণ হয়েছেন কেন ব্রাহ্মণ হয়েছেন এটা কি পণ্ডিত জানা আছে আসেন আমি আপনাকে এতটুকু শুধুমাত্র জানাই যে সত্যকাম জাবালা তিনি কেন ব্রাহ্মণ তিনি হয়েছেন ছন্দীয় উপার কাছে ছন্দীয় পরিষদ আছে শঙ্কর ভাষা সহ ছন্দ উপনিষাদ এটা চতুর্থ অধ্যায়ের চতুর্থ ব্রাহ্মণের চার নম্বর শ্লোক এইখানে গৌতম ঋষি সত্যকাম জাবালাকে একদিন জিজ্ঞাসা করছে হে সত্যকাম তোমার বাবার নাম কি সত্যকাম বলছে আমার বাবার পরিচয় আমি জানি না আমি কোন গোত্রে তাও জানি না কেননা সত্যকাম নিজের বাবার পরিচয় জানতো না এই জন্য গৌতম ঋষি যখন বাবার হচ্ছে জানি না যখন এই কথা বলেছে তখন গৌতম ঋষি তিনি বলছেন যে তোমার যে তুমি তুমি যে সত্য কথা বললে এটা ব্রাহ্মণ ছাড়া কেউ বলতে পারে না তার জন্য এখানে গৌতম ঋষি তিনি এখানে তাকে বলছেন যে তোমার সত্যবাদিতা দেখেই এই সত্য জবালাকে বলেছে যে তুমি ব্রাহ্মণ কেন মুনিসংহিতা দশম অধ্যায় চল্লিশ নম্বর শ্লোকে বলা হচ্ছে কোন ব্যক্তির যদি পিতৃ পরিচয় জানা না যায় তা তার কর্মের ভিত্তিতে তার বর্ণকে মানে বাছাই করতে হবে কেন একটা মানুষ একটা ছোট্ট সন্তান হারিয়ে গেছে এবং সে কোন গোত্রের যে ব্রাহ্মণ নবശ്ചনাশুদ্র কি বোঝে তার কর্মকে দেখে তাকে মোটামুটি চিহ্নিত করার জন্য এখানে মূল কথা যে সত্যকাম জাবালা তিনি ব্রাহ্মণ হয়ে গেছেন তা নয় गौतम ऋषि তাকে বলছে যে তোমার সত্যবাদিতা দেখে মনে হচ্ছে তুমি ব্রাহ্মণ কেন সত্যকাম জাবালা তার বাপের পরিচয় পিতার পরিচয় জানেন না তার সম্পূর্ণটা ভুল কথা এটা তিনি বললেন যে ভীষ্মিত্রের কথা যে বিশ্বমিত্র তিনি মানে কি হয়েছিলেন ভীষ্মিত্র তিনি ক্ষত্রিয় ছিলেন তিনি পরে ব্রাহ্মণ হয়ে গেছেন अनुशंसा পর্বে মহাভারতের দেখেন ভীষ্মিত্রর পরিবারের হলেও তিনি ব্রাহ্মণ কেন হয়েছিলেন কারণ যে চবন ঋষি বিশ্বমুত্র বাবাকে আশীর্বাদ করেছিল এখানে মুনি ঋষিদের আশীর্বাদের কারণেই সে ব্রাহ্মণ প্রাপ্ত হয়েছে এখানে তার কর্মের দ্বারা যে সে ব্রাহ্মণ হয়ে গেছে এমনটা নয় এমন হাজারো উদাহরণ দেওয়া যাবে তো সময় তো শুধু এই আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব স্পর্শকাতর বিষয় শুধুমাত্র এতটুকু আমি এখানে মন্ত্র মহাভারত থেকে পুরস্কার দেখেছি এবং ভাগবত যে একজন ব্যক্তি জন্মের সূত্রে ব্রাহ্মণ হওয়ার কারণে শ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ বলছে ইস্কন্দের বই আছে মানে ইস্কন্দের বই আছে এবং স্বয়ং স্কন ইস্কনীদের ভক্তির অসমিত সিন্ধুতে এখানে অশৌচের বিধান দেওয়া হয়েছে অনুলোম বিবাহ প্রতিলোম বিবাহ প্রসঙ্গে স্বয়ং আমি মানে দেখেছি যে তাদের মানে ইসের বিবাহ বিবাহ বিষয়ে যে একজন মানে বিশেষ শূদ্র ব্রাহ্মণ নারীকে কখনো বিয়ে করতে পারে না শুধু এটা ইস্কন না যারা খুব সংস্কারবাদী দাবি করে বিশেষ করে আপনারা যারা আর্য সমাজের নাম শুনেছেন আর্য আর্য সমাজি তারাও ঠিক এই কথাটাই তারা বারবার বলে যে তারা এই বিবাহটা করতে পারবে না আর্য সমাজিদের একটা বই আছে আচ্ছা আমি দেখাই এখানে আর একটা একটা অনুচ্ছেদ দেখালে বুঝতে আর্য থেকে আমি দেখাবো প্রকাশ থেকে আমি দেখাবো আচ্ছা সত্যার্থ প্রকাশ আর্য সমাধিদের আচ্ছা এখানে সত্যার্থ প্রকাশ যারা আর্য তারাও দেখেন তারা এত সংস্কারবাদী হওয়ার পরে তারা কি বলছে সত্যার্থ প্রকাশ এই নিয়ম অনুসারে অর্থাৎ ব্রাহ্মণ ব্রাহ্মণীর ক্ষত্রিয় বর্ণের সহিত ক্ষত্রিয় বৈশ্য বর্ণের সহিত বৈশ্য শূদ্র বর্ণের সহিত শূদ্র বিবাহ করা উচিত তা হইলে বর্ণের যথাচিত কর্ম প্রীতি থাকিবে এখানে দেখেন তার মানে এখানে পার্থক্য একটা পাওয়া যাচ্ছে আরেকটা পার্থক্য দেখেন বিবাহ হতে মানে একজন উঁচু বর্ণ নিচু বর্ণকে বিবেক করবে এরকম হতে পারে মানে নিচু বর্ণ উচ্চ বর্ণকে বিয়ে করতে পারে না উঁচু বর্ণরা নিচু বর্ণকে সবাইকে বিবেক করতে পারে এখানে শূদ্রকে হচ্ছে সূর্যের নাম হচ্ছে অনার্য আনারি শূদ্র সঙ্গে সত্য প্রকার স্বামী রয় সরস্বতী তিনি আর কথাগুলো দেখেন তিনি কি বলছেন আর দেখেন এখানে আশ্চর্য হয়ে যাবেন খাওয়া দাওয়ার বিষয়ে কি বলছে দেখেন এটা যদি জন্মসূত্রে না হয় এটা যদি কর্মের ভিত্তিতে হয় কি দোষ দেখেন এখানে প্রশ্ন করছে স্বামী দয়ানন্দকে বলুন মহাশয় মনুষ্য পুত্রের হস্তপ্রক দ্রব্য ভজন দোষ কি ব্রাহ্মণ হইতে আরম্ভ করে চন্ডল পর্যন্ত উত্তর দিচ্ছেন দোষ আছে কারণ যে সকল উত্তম সামগ্রী ভজন পান দ্বারা ব্রাহ্মণ ব্রাহ্মণীর শরীরে দুর্গন্ধ দোষবিহীন বীর্য হয় এখানে মূল কথা দেখেন পূর্ণ থেকে ব্রাহ্মণদের বর্ণের সেরূপ থাকে না এই জন্য ব্রাহ্মণদের উত্তম বর্ণের হস্তে ভজন করিবে চন্ডাল মেথর চামার প্রভৃতি নিম্ন বর্ণের লোকদের হাতে হস্তে ভজন করিবে না সাগর ভাই এখান তার মানে আপনি বুঝতে পারছেন এবং শ্রোতা মন্ডলে আমাদের পন্ডিতজি তিনি যেটা ব্যাখ্যা করতে যাচ্ছেন যেটা জন্মের ভিত্তি নয় বরং এটা জন্মের ভিত্তি থেকে যদি শুদ্র পরিবারে জন্মগ্রহণ করে তার হাতে খাওয়া যাবে না এবং সংস্কারবাদী সত্যর্থ প্রকাশ স্বামী দয়ানন্দ সরস্বতী তিনি এই কথাটা বলছেন এমনকি একই ধরনের কথা আমি স্বামী বিবেকানন্দ তিনিও স্বীকার করেছেন তার বিভিন্ন বই তিনি বিভিন্ন জায়গাতে তিনি অষ্টবর্ণ বিবাহকে তিনি মানে নিষেধ করেছেন এবং বংশগত মানে জন্মসূত্রে যে মানুষ যে ব্রাহ্মণ হয়ে জন্মগ্রহণ করে এই কথা স্বামী দয়ানন্দ সরস্বতী তিনি একাধিক জায়গাতে তিনি স্বীকার করেছেন আমি দেখাচ্ছি আপনারা বুঝতে পারবেন তার বাণী ও রচনা বলি দেখেন ষষ্ঠ খণ্ড এখানে কি বলছে দেখেন দেখেন তিনি বলছেন আমি গুণগত জাতির কথা বলছি না বংশগত জাতির কথা বলছি জন্ম জাতির কথাই বলছি গুণগত জাতি আদি স্বীকার করেছেন কিন্তু গুণ দোয়াচার পুরুষের বংশগত হয়ে দাঁড়ায় সেই সকল জায়গায় যা পড়েছেন মানে সর্বনাশ হয়ে গেল তিনি এখানে আরো মানে বলছে আহমদগুলো কি আহমদগুলোকে কি এই কথা বলতে হবে যে এগুলো বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে হবে পরিষ্কার হবে যে স্বামী দয়ানন্দ বিবেকানন্দ কে প্রশ্ন করেছে যে এই যে বর্ণপ্র থাকে জন্মগ্রহণ করছে ব্রাহ্মণ হয়ে এটা কি সঠিক তিনি বলছেন হ্যাঁ এটা সঠিক এবং তোমাকে বিজ্ঞান বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে আমি বাধ্য না স্বামী বিবেকানন্দ রেগে গিয়ে তিনি এই কথা শুতে বলেছে এবং তিনি একাধিক জাতি স্বীকার করেছে সর্বোপরি আমার গোটা আলোচনার সারমর্ম হচ্ছে এটা যে হিন্দু শাস্ত্রের মধ্যে অসোচের বিধান যে ব্রাহ্মণ যদি হয় তাহলে সে অসুস্থ থাকবে মাত্র দশ দিন যদি সে ক্ষত্রিয় হয় বারো দিন শূদ্র হলে তিরিশ দিন এটা কিসের ভিত্তিতে একজন ব্যক্তি মূর্খ সে খুব কম জানে কিছু জানে না এই জন্য কেউ মৃত্যুবরণ করলে তাকে অস্বাস্থ্য থাকতে হবে কেউ জন্মদিন তিরিশ দিন পর্যন্ত তাকে অসুস্থ থাকতে হবে তার মানে এতটুকু এতটুকু বোঝা যায় এই একটা তথ্য তো বোঝা যায় আর এই কথা স্বীকার হচ্ছে স্বয়ং স্বয়ং স্বীকার করে নিয়েছে যে হ্যাঁ অশেষের বিধানে ব্রাহ্মণদের বারো দিন শূদ্রদের 30 দিন এটা যদি শুধু শিক্ষার কারণেই হয় কর্মের কারণেই হয় তাহলে এই কর্মের কারণে কেউ মূর্খ পড়াশোনা জানে না এই জন্য তাকে অশেষ করতে ত্রিশ দিনে এটা যুক্তি কি সন্মত সুধি দেখেন এখানে বিয়ের ক্ষেত্রে আমি আপনাকে উদাহরণ দিয়েছি আপনাকে কারো মানে শুদ্রের হাতে ব্রাহ্মণ খেতে পারবে না এমন তথ্য দিয়েছি এবং একাধিক তথ্য শুধু আমি এখানে মানে যদি আমাকে চ্যালেঞ্জ করে রেফারেন্স গুলো দেখতে চাই আমি রেফারেন্স গুলো আমি দিয়ে দেবো শুধু কিছু আমি রেফারেন্স সহ বলছি আর দেখতে চাইলে সময় দিলে আমি দেখিয়ে দেবো আমি কিছু নোট করছি দেখেন চন্ডালের বাড়িতে যদি কেউ খায় তাহলে সে এক মাস ব্রাহ্মণ অপবিত্র থাকবে লিখিত সংহিতা সহত্তর নম্বর শ্লোক দুই নম্বর এক মাস কোন ব্রাহ্মণ যদি খাওয়াই সে ব্রাহ্মণ কুকুর জনিত জন্মগ্রহণ করবে

খুবই প্রবলেম হচ্ছে যাই হোক সাত নম্বর পয়েন্ট যে শূদ্রকে অভিবাদন করলে কে যদি অভিবাদন করে তাকে গোসল করতে হবে অত্রিশহিতা তিনশো আট নম্বর শ্লোক আট নম্বর পয়েন্ট শূদ্র পুরুষ ব্রাহ্মণ গণ বিয়ে করতে পারে না যেটা ব্যাস সংহিতা দ্বিতীয় অধ্যায় দশ এগারো নম্বর যে শূদ্র পুরুষ কখনো ব্রাহ্মণকে বিয়ে করতে পারে না পন্ডিতজি বলে যদি এই কথা লেখা না থাকে আমি দেখে দেখিয়ে দেবো ব্যাস সংহিতা দ্বিতীয় অধ্যায় নম্বর আমাদের সংহিতা আছে উনবিংশ সংগীতের ব্যাস সংহিতা থেকে বলছি বলছি দশ নম্বর পয়েন্ট বেদ পাঠ করতে শূদ্রের অধিকার নেই শূদ্র বেদ পাঠ করতে পারবে না ভাগবত পুরাণ প্রথম অধ্যায় চতুর্থ প্রথম স্কন্ধের চতুর্থ অধ্যায় পঁচিশ নম্বর শ্লোক এইটা শুধুমাত্র একটু দেখিয়ে দিই কারণ স্কনের নাকি এই ধরনের কোন বর্ণভেদ নেই আসেন বর্ণভেদ আছে কিনা নেই আমি শুধু স্কনের বই থেকে দেখাচ্ছি আচ্ছা দেখাচ্ছি দেখেন সমস্যা বলবেন আচ্ছা শুক্রিয়া এক মিনিটের মধ্যে এক চার পঁয়তাল্লিশ দেখেন এটা হচ্ছে প্রভুপাদের ব্যাখ্যা দেখেন দেখেন স্ত্রী শূদ্র এবং মহাভারত নামকের তাৎপর্য সংগ্রাম নেই তাই তাদের প্রতি কৃপা ব্যাসদেব মহাভারত থেকে ইতিহাস রচনা করেছেন এখানে প্রভুপাদ তিনি কি বলছে অল্প বুদ্ধি সম্পূর্ণ মানুষরা অর্থাৎ স্ত্রী শূদ্র স্ত্রী শূদ্র দ্বিজাতীয় বন্ধুদের বেদের অর্থ হৃদয় সংগ্রহ করার ক্ষমতা নেই তার জন্য তাদের জন্য মহাভারত আর রামায়ণকে রচনা করা হয়েছে

এবং এখানে বিভিন্ন সম্প্রদায়ের অনুবাদক আছে সব অনুবাদক একই নয় হ্যাঁ এখন আমি যদি মনে না কোরআনের একটা আয়াতকে মানি একটা আয়াতকে না মানি সেটা কি আপনারা স্বীকার করবেন আমি মনে করুন আমি পুরানের নাইনটি ফাইভ পার্সেন্ট মানি আর ফাইভ পার্সেন্ট মানি না তাহলে কি সেটা কি আপনারা স্বীকার করবেন নিশ্চয়ই স্বীকার করবেন না ঠিক তেমনি আমাদের যে পজিটিভ শ্লোকগুলি আছে সেগুলির একটা ব্যাখ্যাত দিতে হবে আপনাকে যেমন আমাদের শ্লোকে বলা হয়েছে আহ কলৌ শূদ্র সম্ভব কলিযুগে সবাই শূদ্র কলিযুগে জন্মসূত্রে সবাই শূদ্র রাক্ষসা কলিমাস্ত জয়ন্তী ব্রহ্ম নিশু কলিযুগে রাক্ষসরা ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করবে হ্যাঁ এখন সত্য ত্রেতা দাপর কুলি এগুলো অনেক আলোচনার ব্যাপার আছে হ্যাঁ সত্য যুগের জন্য যে নির্দেশ হ্যাঁ যেমন আপনারা বলেন যে হজরত মোহাম্মদ যে নির্দেশ দিয়ে গেছেন সেটাই শেষ হ্যাঁ তারপরে আর কোনো গ্রন্থ নাজিল হয়নি হ্যাঁ তো ঠিক রকম আমার আমরাও বলি যে চৈতন্য মহাপ্রভু যেভাবে আমাদেরকে বিভিন্ন শাস্ত্র থেকে দেখিয়েছেন সেগুলো তো ব্যাখ্যা করতে হবে এমন নয় যে এটা আমরা অর্ধেক মানি অর্ধেক মানি না বা ফাইভ পার্সেন্ট মানি ফাইভ পার্সেন্ট মানি না হ্যাঁ যেমন যেখানে বলা হচ্ছে কলৌ শূদ্র সম্ভব কলিযুগে জন্মসূত্র সবাই শুদ্র হ্যাঁ আর যে বলা হচ্ছে যে শূদ্রের স্পর্শ করা খাবার খেতে নেই এখন শূদ্র শব্দটা বললে তো হবে না শূদ্র মানে কি হ্যাঁ যেমন শুদ্র চন্ডাল ম্লাচ্ছ কথাগুলির মানে আছে হ্যাঁ যারা অনাচার করে মদ খায় গাঁজা খায় হ্যাঁ উশৃঙ্খল পরস্তি পরস্তির পেছনে দৌড়ায় তাদেরকে বলা হচ্ছে মানে এই ধরনের নিম্ন জাতির অন্তর্ভুক্ত করা হয়েছে শুদ্র ম্লাচ্ছ যেমন কুকুরের মাংস যারা খায় তাদেরকে বলা হচ্ছে আহ ইয়ে একটা নাম আছে তাদের এরকমই ম্লাচ্ছ বা চন্ডাল খায় চন্ডা যারা কুকুরের মাংস খায় তাদেরকে বলা হচ্ছে চন্ডাল তা আমাদেরকে বলা হয়েছে যারা কুকুরের মাংস খায় তাদের রান্না করা খাবে না কারণ কেন আমরা কালচারকে ভয় করি কারণ যারা কুকুরের মাংস খায় সাপের মাংস খায় তাদের কালচারটাও সেরকম হবে হ্যাঁ ইউ আর হোয়াট ইউ ইট তো এই জন্য আমরা খাবারের ব্যাপারে যারা নিজেরা আচার আচরণ পরিষ্কার পরিচ্ছন্ন যাদের বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন যেমন বলা হচ্ছে ব্রাহ্মণদের স্বভাব হ্যাঁ সুচি শৌচম হ্যাঁ এগুলি ব্রাহ্মণদের স্বভাব পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ এখন করোনার যুগে এটা আরো বেশি মানুষ বুঝতে পারে যে করোনার যুগে আমরা বলতে গেলে এই যতদিন করোনার একটা প্রকোপ ছিল আমরা কারো হাতের ছোঁয়াই খাইনি হ্যাঁ ব্রাহ্মণের ছোঁয়া খেতেও নিষেধ করা দেওয়া হয়েছে যে করোনার থালা বাসন ঠিক মতো ধুচ্ছে না হ্যাঁ সে নোংরা তার ঘরে আমরা কেন খাবো কারণ এটা তো যেকোনো ডাক্তারকে জিজ্ঞেস করুন তারা আপনাকে বলবে যে এই নোংরা ঘরে তুমি খেও না কারণ নোংরা ঘরে খেলে তোমার করোনা হবে তোমার রোগ হবে সেই জন্য আহারের সুচিতার আমাদের শাস্ত্রে আছে আর যে কথা আমাদের ভাগবত বলা হয়েছে এটা তো আপনি শ্লোক হিসেবে গণ্য করছেন না যে এই যদি অন্য অন্য দেখা দেখা যায় যায় কুলেও তাকে সেই বর্ণের স্বীকৃতি দিতে হবে হ্যাঁ এখন আপনি যে কতগুলি শ্লোক দেখালেন যেমন ভক্তিরা সমৃত সিন্ধু থেকে দেখালেন সেখানে কিন্তু প্রভুপাত জন্মের উল্লেখ করেননি তিনি বলেছেন হ্যাঁ ব্রাহ্মণ মানে যারা সহজে মন কন্ট্রোল করতে পারে তাদের পরিবারে যদি কেউ মারা যায় তারা অত কান্নাকাটি চেঁচামেচি করে না তারা সহজেই তাদের মনকে নিয়ন্ত্রণে রাখতে পারে তাই তাদের জন্য ওই একদিন দুই দিনে তাদের মানে শ্রাদ্ধ হয়ে যায় মানে তাদের যে মানসিক সাম্যতা চলে আসে আর যারা বেশি মানে দেহ চেতনাটা বেশি তারা অনেক সময় দেখা যায় বছরের পর বছর কান্না করে বছরের পর বছর তারা হয়তো মনের দিক থেকে মন ভেঙে পড়ে তাদের জন্য একটু বেশি টাইম দেওয়া হয়েছে এটা হলো কনসাসনেস এর ব্যাপার একটা টাইটেল আপনার যখন বলা হচ্ছে শূদ্র বুঝতে হবে শূদ্র মানে কি হ্যাঁ যেমন আমরা বলি যে মাধ্যমিক পাশ না করলে উচ্চ মাধ্যমিক করা যায় না হ্যাঁ কেন মাধ্যমিক পাশ না করে উচ্চ মাধ্যমিক করা যাবে না উচ্চ মাধ্যমিক পাশ না করে ডাক্তারি পড়া যাবে না কেন তার কারণ হচ্ছে একটা যোগ্যতা অর্জন না করলে তার উপরের যোগ্যতায় যাওয়া যায় না তো ঠিক সেরকম যারা ব্রাহ্মণের যোগ্যতা অর্জন করবে না ব্রাহ্মণের যোগ্যতা অর্জন না করলে সে তো অনাচার করে বা জীবন জীবনযাপন করে যেটা শূদ্ররা করে থাকে সে বেদ পড়লে কিছু এক অক্ষরও বুঝতে পারবে না যেটা আমরা বাস্তবে দেখতে পাই বেদের উল্টা পাল্টা ব্যাখ্যা হয় কেন কারণ নিজের জীবনের আচরণ যদি ঠিক না হয় আচরণ যদি পবিত্র না হয় সে বেদ পড়ে বুঝতে পারবে না আর শূদ্র মানেই যারা আচরণ অপবিত্র যারা আচরণ অপবিত্র যারা খুব মদ গাজা খায় মানে শূদ্রদের বিস্তারিত বর্ণনা বিভিন্ন শাস্ত্রে আছে যারা খুব উশৃঙ্খল জীবনযাপন করে তাদেরকে বলা হচ্ছে তারা অন্তজ চন্ডাল শূদ্র এইভাবে তাদের বর্ণনা করা হয়েছে আপনি মহাভারতের কথা বলেছেন যে স্ত্রী এখন দেখুন যে কোনো লাইব্রেরিতে আপনি যান পুরুষের লেখা বই কয়টা পাবেন বলতে পারেন যে ভারতে স্ত্রী স্বাধীনতা নেই আপনি আমেরিকায় যান যে কোনো লাইব্রেরিতে আপনি যান পুরুষের লেখা গবেষণা গ্রন্থ কয়টা মহিলার লেখা গবেষণা গ্রন্থ কয়টা আপনি দেখবেন তুলনামূলক ভাবে বুদ্ধিজীবী হিসাবে পুরুষরা এগিয়ে আছে সারা বিশ্বেই বুদ্ধিজীবী বলুন অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লাস বলুন বলতে পারেন একজন দুজন প্রধানমন্ত্রী হয়েছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আধিপত্যটাই বেশি তো তাতে আমরা বুঝতে পারছি যে বুদ্ধির হোক শক্তির বিচারেই হোক এই পুরুষদের মধ্যে তাদের শক্তি বুদ্ধি বেশি তো যার ফলে বেশদেব স্ত্রীর স্ত্রী জাতির জন্য মহাভারত রচনা করেছেন এতে কোনো আমি তো কোনো দোষ দেখতে পাচ্ছি না কারো যদি বুদ্ধি কম হয় যাদের কম কালচার যেমন শুদ্র কালচার বা চন্ডাল কালচার তাদের জন্য আলাদা করে লিখতে হবে কারণ তারা উচ্চ বুঝতে গেলে যে 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 পবিত্রতা দরকার দরকার শুদ্ধতা 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 আচরণে ব্রাহ্মণদের সেই যদি না থাকে তারা তো বুঝতে পারবে না তাই তাদের জন্য বিভিন্ন বিধান শাস্ত্র দেওয়া হয়েছে আর যদি বলেন যে না সবটাই জন্মসূত্রে একথা আমি মানবো না এই কারণে কারণ আমাদের শাস্ত্রে বিপরীত শ্লোক আছে সেই শ্লোকগুলিকে আপনি ফেলে দিতে পারবেন না আমি কোরআনের ঠিক সেরকম যে শ্লোকগুলিতে বলা হচ্ছে হ্যাঁ আপনি পুণ্য অনুসারে ব্রাহ্মণকে জন্ম নিতে পারেন কিন্তু জন্ম নিলেই যে আপনি ব্রাহ্মণ হয়ে যাবেন এমন কোনো কথা নেই আপনি পরবর্তীকালে অধপতিত হতে পারেন এটা আমাদের বিভিন্ন শ্লোকে আছে আমি কয়েকটা শ্লোক দেখালাম আপনি যদি বলেন না ওই শ্লোক আমি মানব না আমি পার্সেন্টেজ হিসাবে নাইনটি ফাইভ পার্সেন্ট কোরআন মানবো ফাইভ পার্সেন্ট কোরআন মানব না বা নাইনটি ফাইভ পার্সেন্ট সনাতন শাস্ত্র মানবো ফাইভ পার্সেন্ট না ওইভাবে করলে হবে না আমাদের ফাইভ পার্সেন্ট ব্যাখ্যা দিতে হবে বোঝাতে পারলাম জি দাদার সময় ছিল দাদা খুব কম সময়ে মোটামুটি ছেড়ে দিচ্ছেন আমি ব্রাদার রাহুল হোসেনকে বলবো আপনার শেষ কথা বলবেন দাদা আপনার আর কিছু বলার যদি থাকে আপনার আমরা আর এই টার্নেই শেষ করব অনুষ্ঠান আমাদের আর আপনার কাছে আসা হবে না তবে এর আগে আমি অনেক হয়তো প্রশ্ন করতে পারেন যে আজকের দাদাকে কেন এই অনুষ্ঠানে ইনক্লুড করা হলো দাদা কিন্তু মানে জনাব প্রেমাঞ্জন দাস কিন্তু আজকে থেকে না তিনি দীর্ঘদিন যাবৎ এই তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে তিনি নিজেই ভিডিও বানিয়ে থাকেন এবং আলোচনা করে থাকেন তার যে চ্যানেল আছে সেখানে কিন্তু বহু এরকম আলোচনার ভিডিও রয়েছে যেখানে আপনারা হয়তো গিয়ে দেখতে পারেন পরবর্তীকালে আজকের অনুষ্ঠান শেষ করে আমি একটু জাস্ট দেখাতে চাই তিনি কিন্তু আমাদের ইসলাম ধর্মের বা অন্যান্য ধর্ম নিয়েও উনি কথা বলেছেন সেখানে বিভিন্ন বিষয় তিনি তুলে এনেছেন ইসলাম ধর্মের সবচেয়ে বড় দুর্বলতা সেটা নিয়ে কথা বলেছেন তারপরে পিনাকু বাবু খন্ডন ওয়ান টু থ্রি তিনি আরও অনেক আলোচনা করেছেন নকল কষ্টি পাথর সেখানেও তিনি ইসলাম ধর্মের কিছুটা ব্যাপারকে তুলে এনেছেন তারপরে তিনি তিনি নিজেই বলেছেন শতাধিক তার ভিডিও আছে ইসলাম ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে মুসলিম ভাই ওয়ান টু থ্রি পর্ব করেছেন তারপরে তিনি আরও অনেক করেছেন আমি তার কাবা ঘরে পুজো তিনি ইয়ে করেছেন তারপরে আরও অনেক অনেক করেছেন আমি এ পর্যন্ত আল্লাহ আর কৃষ্ণ কি অভিন্ন এই যে অনেক ইন্টারেস্টিং ভিডিও তিনি করেছেন তা আমরা আসলে আজকের এই বিষয়টা নির্ধারণ করেছি তার সাথে কথা বলেই আমরা ভবিষ্যতে হয়তো এই দাদার বিভিন্ন ধরনের বানানো টপিক থেকেই আমরা বেছে নেব অন্য কোনো টপিক ভবিষ্যতে যেটা দাদা চাইবেন যে হ্যাঁ ঠিক আছে মুসলিম ধর্মের বা ইসলাম ধর্মের কোনো বিষয় নিয়ে যদি উনি কথা বলতে চান ডেফিনেটলি কথা বলতে পারবেন এটা যদি ব্রাহুল ব্রাদার রাহুল না হয় অন্য কারোর সাথে যদি উনি চান পরবেন তবে আজকে মোটামুটি দাদার সম্পৃক্ততা এই অনুষ্ঠানে অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন সেটা আমি স্পষ্ট করতে হয়তো পেরেছি জি যেন ব্রাদার রাহুল আপনার কথা শুনে আজকে অনুষ্ঠানে শেষ করব দাদাকে আর কিছু বলবেন মানে এই পর্বে আপনার কাছে যদি পাঁচ মিনিট করে আমি আবারও আসছি প্লিজ জাস্ট ফাইভ মিনিট করে সবার কাছে আসবো জি ব্রাদার রাহুল বলবেন লয় করে জি শুধু বিদায়ের জন্য বিদায়ের কথা বলার জন্য আসবো ব্রাদার রাহুল বলবেন

যেটা আমরা জায়গা থেকে দেখিয়েছি একাধিক যে ব্রাহ্মণ কাকে বলে আমি মহাভারত অনুশাসন পর্ব থেকে দেখিয়েছি তিনি আমার একটা শ্লোকের জবাব দেননি যে মহা মানে ব্রাহ্মণ কাকে বলে ব্রাহ্মণের গর্বে আর ব্রাহ্মণীর ওরজ থেকে যে সন্তান জন্মগ্রহণ করে তাকে ব্রাহ্মণ বলে সে মূর্খ হোক আর পন্ডিত হোক ব্রাহ্মণ বা ব্রাহ্মণী আসেন আমি এখান থেকে দিই ব্রাহ্মণ যে মূর্খ হোক যেটা আছে ব্রাহ্মণ যদি সে মূর্খ হয় সে পূজনীয় ব্রাহ্মণ যদি মূর্খ হয় সে পূজনীয় শাস্ত্রের কথা কথা। এখানে আমি একটা কথা বলছি খোদ মানে শূদ্রকে যে শূদ্র হচ্ছে যে শূদ্রের গর্ব থেকে জন্ম করে সেই শূদ্র কিন্তু আমাদের পন্ডিতজি বারবার বোঝা চাইছেন যে মূর্খ সেই শূদ্র না শাস্ত্রের কথা বলছে না এটা সম্পূর্ণ এটা তার ব্যাখ্যা এটা সম্পূর্ণ তার ব্যাখ্যা সিন্ধু থেকে ভক্তি রসামৃত সিন্ধু থেকে দেখিয়েছি যে দশ দিন এগারো দিন বারো দিন এটা যে একটা ব্রাহ্মণ একজন ব্যক্তি মূর্খ এই জন্য তাকে এক মাস তাকে অসুস্থ থাকতে হবে অপবিত্র থাকতে হবে এটার সঙ্গে মূর্খ থাকলে থেকে বেশি অপবিত্র থাকে এটা কোনো যৌক্তিক কথা হতে পারে সাগর ভাই এটা আরো কঠিন আপনাকে একটা কথা দেখিয়ে দিই যেটা স্পষ্ট হয়ে দুটো জিনিস থেকে আপনি বুঝতে পারবেন দেখেন শুধু মানুষের মধ্যে যে ব্রাহ্মণ শূদ্র আছে এমনটা নয় মানে হিন্দু ধর্ম অনুসারে গরুর বর্ণ হয় গরুর মধ্যেও ব্রাহ্মণ বৈশ্য শূদ্র হয় আশ্চর্য হবেন ঠাকুরমশাই নিজের যুক্তি দিয়ে তিনি এটাকে একটা অপব্যাখ্যা করছে সেটার জব দিব আসেন দেখেন ব্রাহ্মণ গরুদেরও গর্ণ হয় তার গরুর মধ্যে শিক্ষিত মূর্খ আছে মনে হয় দেখেন কি অবস্থা দেখে নেন আচ্ছা আমি দেখিয়ে দিই দেখেন গরুর পুরাণ দেখেন গরুর পুরাণ গরুর পুরাণে কি বলছে দেখেন দেখেন গরুর পুরাণ যে বৃষের গোত্র লোহিত বর্ণ মুখ্য পুচ্ছ সে মানে পিত বর্ণ তাহাকে নীল বৃশ্য বলে শ্বেত বর্ণ শ্বেত বর্ণ হচ্ছে ব্রাহ্মণ লোহিত বর্ণ হচ্ছে ক্ষত্রিয় বৈশ্য আর কালো বর্ণ হচ্ছে শূদ্র বলিয়া উক্ত আছে শুধুমাত্র মানুষের মধ্যে যে বর্ণ আছে এমনটা নয় যেটা সাদা গরু সেটা হচ্ছে ব্রাহ্মণ আর যেটা হচ্ছে কালো গরু সেটা হচ্ছে শূদ্র আপনারা এখান থেকে দেখছেন শুধু মানে এই যে বর্ণপ্রথাতে যে জন্মভিত্তিক এটা স্পষ্ট কারণ আমি এখানে দশখানা পার্থক্য দেখিয়েছি পন্ডিতজি একটা কথা দিয়ে তিনি খন করতে চেয়েছেন যে বলতে শিক্ষিত আর এখানে মানে সূত্র বলতে গেলে মূর্খ এই জন্য মূর্খ বা খায় না শ্লোক কিন্তু তা বলছে না যে মূর্খ এই জন্য খায় না এই কথা বলছে পন্ডিতজি নিজের ব্যাখ্যা শ্লোক পরিষ্কার ভাবে বলছে যে কোন ব্যক্তি দেখেন আমি দেখাই আরেকটা শ্লোক দেখে দেখালে তো অনেকগুলো দেখানো যাবে আচ্ছা এটা হচ্ছে আঙ্গিরা আঙ্গেরা সংগীতা আঙ্গিরা সংগীতা থেকে আমি আঙ্গেরাঙ্গীতা থেকে দেখাচ্ছিলাম যে আঙ্গিরা সংহিতা কি বলছে দেখেন আঙ্গিরা সংহিতা পরিষ্কার ভাই বলছে যে যে ব্যক্তি নিরন্তর একমাস শূদ্রকে ভজনা করে সে শূদ্র প্রাপ্ত হয় এবং মৃত্যুর পরে সে কুকুরজনী জন্মগ্রহণ করে কেউ যদি শূদ্রকে একমাস যদি খাওয়ায় কেউ যদি শূদ্রকে একমাস খাওয়ায় তাহলে সেই ব্যক্তি কুকুর জনি পায় পরের জন্যে একজন মূর্খ মানুষকে খাওয়ালে সেই পুকুর জমি পাবে এটা কেমন যদি ঠাকুর মশাই এই ব্যাখ্যা ধ্বনি মূর্খ মানুষকে খাওয়াচ্ছে শুধু মানুষকে খাওয়াচ্ছে কোন ব্রাহ্মণ তাহলে ব্রাহ্মণ তিনি পরকালে নরকে যাবেন এটা কোন যুক্তিতে আসে তাহলে বোঝা যাচ্ছে এটা তার কর্মের কারণে নয় বরং তার শুদ্র হয়ে জন্মগ্রহণ করাটা তার অপরাধ আসেন আমি আরেকটা একটা দেখাই তো পন্ডিতজি বললেন যে তিনি ভাগবত থেকে তিনি শ্লোক দিয়েছেন তাহলে সেটা কি মানা যাবে না কোরআনের কেউ পঁচানব্বই পার্সেন্ট মানবে পাঁচ পার্সেন্ট মানবেন এটা হয় ঠাকুর মশাই হিন্দু শাস্ত্রের মধ্যে এটার সমাধান দেওয়া আছে মশাই আর আমার কথার মধ্যে যদি বিরোধ হয় ঠাকুর মশাই পাঁচটা মন্ত্র দেখিয়েছি হিন্দু শাস্ত্রে এক বিষ্ণু সংহিতা প্রথম অধ্যায় চার নম্বাস শ্লোক স্বয়ং বিষ্ণু তিনি বলছেন যদি স্মৃতি আর শ্রুতির মধ্যে যদি বিরোধ দেখা দেয় তাহলে স্মৃতির কথাই বলবান তার মানে যদি শাস্ত্রের সঙ্গে অন্য শাস্ত্রের সঙ্গে বেদের কথা যদি বিরোধ হয় তাহলে বেদ মানে স্মৃতি যেগুলো আছে সেগুলো বলবান আমি থেকে থেকে দেখিয়েছি না কেননা ভগবান বিষ্ণু নিজে বলছেন যদি স্মৃতি আর স্মৃতির মধ্যে যদি সব হয় তাহলে স্মৃতির কথাই বলবান আর যদি ইতিহাস আর পুরাণের সঙ্গে যদি বিরোধ দেখা দেয় তাহলে এখানে পুরাণ হচ্ছে বলবান তো আমি এখানে পুরাণ থেকে উনি যদি দুটো দেখায় আমি চারটে দেখেছি দেখেন আমি স্মৃতির থেকে স্বাস্থ্য থেকে দেখেছি আমি বেদশাস্ত্র থেকে দেখেছি সংহিতা শাস্ত্র থেকে দেখেছি আমি থেকে দেখাচ্ছি কৌটিল্যের অর্থশাস্ত্র কি বলবেন বলছে কোন যদি জন্মগ্রহণ করে তার বাবা এক ভাগ দিতে হবে আর যদি ব্রাহ্মণ হয় তাকে দুই ভাগ দিতে হবে কৌটিল্যের অর্থশাস্ত্রে স্পষ্ট হয়ে লেখা আছে মহানির্মণতন্ত্র তন্ত্রতে বলছে যে একজন শূদ্র ব্রাহ্মণকে বিয়ে করলে তাকে নরকে যেতে হবে তন্ত্র কূর্মপ্রাণে একই কথা বলছে কূর্মপ্রাণ একই এখানে একই কথা বলছে কোন শূদ্র যদি কোন শুদ্র যদি ক্ষত্র বন্ধের মেয়েকে বিয়ে করে তাহলে তারা উভয় যাবে। এই কথাগুলো দিয়ে স্পষ্ট প্রমাণ হয় এটা কর্মের কারণে বলা হচ্ছে না ঠাকুর মাসে অপব্যাখ্যা করতে যাচ্ছে আর নিয়ম কি কোনটা প্রাধান্য পাবে স্মৃতি কথা প্রাধান্য পাবে আমি স্মৃতি স্বাস্থ্য থেকে দেখেছি উনি প্রাণ স্বাস্থ্য থেকে দেখিয়েছে প্রাণ স্বাস্থ্য তাহলে এখানে গ্রহণযোগ্য হবে না আমি স্মৃতি সংহিতা শাস্ত্র দেখেছি আমার কথা বলবান কে বলছে ভগবান বিষ্ণু বলছে হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী দুই সংহিতা আকাশ নম্বর অধ্যায় সত্তর নম্বর শ্লোক এখানে পরিষ্কার যেখানে প্রমাণ সকল বিরোধ বলিয়া বোধ হয় সেখানে যে পক্ষ অধিক পক্ষ্য ঋষি তিনি বলছেন দুজনের মধ্যে যদি মতবিরোধ দেখা দেয় তাহলে কোন কথাটা বলবান কোনটাকে গ্রহণ করতে হবে যে পক্ষ বেশি সংখ্যক শ্লোক দেখাতে পারবে যে পক্ষ বেশি পার্সেন্ট বেশি তথ্য দেখাতে পারবে তার কথাটাই শিরোধার্য ঠাকুমাশা যদি পাঁচটা মন্ত্র দেখায় এখানে কমপক্ষে ত্রিশটা মন্ত্র দেখিয়ে দিয়েছি আর কাত্তায়ন ঋষি তিনি বলছেন কার কথাটা তার সঠিক হবে কার কথাটা বলবান হবে যে অধিক পরিমাণে শোক দেখাতে পারবে আমি এখানে কিসে দেখে দাম বেদ থেকে দেখলাম ভাগবাদ থেকে দেখলাম ব্রহ্মবেবুত পুরাণ থেকে তিনটে দেখেছি ব্রহ্মপুরাণ থেকে দেখেছি স্কন পুরাণ বাহারা পুরাণ অনুশাসন পর্ব মহাভারত অষ্টমেদিক পর্ব থেকে দেখিয়েছি মহানির্মাণ তন্ত্র থেকে দেখালাম কৌতূহলী শাস্ত্র থেকে দেখালাম এবার আপনাকে দেখাই সংহিতা শাস্ত্র দেখেন ঠাকুর মশাই এই আর্গুমেন্ট সম্পূর্ণ এটা থেকে একদম মানে শেষ হয়ে যাবে আপনারা বুঝতে পারছেন এবার দেখেন সৎপথ ব্রাহ্মণটা দেখেন সৎপথ ব্রাহ্মণ সৎপথ ব্রাহ্মণ দেখেন এখানে কি বলছে দেখেন এখেন দেখেন আবার যদি ক্ষত্রিয় ব্রাহ্মণ হয় দেখেন ভালো করে একশ লোকে ঠাকুর মশাই যত আর্গুমেন্ট এটা সম্পূর্ণ প্রমাণ হয়ে যাবে আবার যদি ক্ষত্রিয় ব্রাহ্মণ হয় কে ক্ষত্রিয় ব্রাহ্মণ হয় তবে সমৃদ্ধপূর্ণ হয় না বরং অযৌক্তিক হয় ক্ষত্রিয়প্রোহিত মানে ক্ষত্রপ্রোহিত কৃতের জ্ঞান থাকলেও জ্ঞান থাকলেও স্বাভাবিক জ্ঞানভাবে কর্ম সমৃদ্ধ হয় না ব্রাহ্মণ প্রজাপতির মুখ থেকে উৎপন্ন তার উপদেশ স্বাভাবিক আবার ক্ষত্রিয় বাহুদয় থেকে উৎপন্ন বলে তার কৃত স্বাভাবিক এই জন্য প্রোহিত দিগকে ক্ষত্রিয় কর্ম ব্রাহ্মণ অনুসারে হওয়াই বিধ হয়ে এইভাবে উপদেষ্ট ব্রাহ্মণ দ্বারা কর্মসিদ্ধি সমৃদ্ধ লাভ করে সাগর ভাই আমাদের ঠাকুর জি তিনি গোটা গেমটাকে তিনি ঘোরাতে চাচ্ছেন এইভাবে ব্রাহ্মণ মানে শিক্ষিত অশুদ্ধ মানে নোংরা অচুদ এটা আসল কথা নয় এটা ঠাকুর নিজের মুখের ব্যাখ্যা এটা শাস্ত্রের কথা নয় আমি সৎপথ ব্রাহ্মণ বেদের ব্যাখ্যা থেকে বেদ সৎপথ ব্রাহ্মণ সংহিতা শাস্ত্র পরিষ্কার করছে একজন ক্ষত্র যদি জ্ঞানে পূর্ণ থাকে তারপরে প্রহিত করা তার জন্য সঠিক নয় মানে সে পুজো অর্চনা অন্য একজন করতে পারবে না পরিষ্কার সৎপথ ব্রাহ্মণ আমি তেত্রিশ খানা টোটাল এখান থেকে দেখালাম আরো কিছু দেখায় শিব পুরাণ দেখেন শিব কি বলছে আমি বিষ্ণুর কথা বলেছি এবার শিব শিব পুরাণে কি বলছে দেখেন শিব ভগবান শিব তিনি কি বলছেন মানবগণ বিশুদ্ধ আচরণ ভক্তি বলে ক্রমে উচ্চ বর্ণে জন্মগ্রহণ করতে সবর্ণ রূপ মানে ফলোত্তিষ্ঠ লাভ করেন এখানে ভগবান শিব তিনিও বলছেন মানুষ জন্মগ্রহণ তাই করে বা ব্রাহ্মণ নেই মানুষ যে জন্মগ্রহণ করে এটা হচ্ছে ব্রাহ্মণ হয়ে দেখেন শিব পুরাণে আরেকটা দেখেন মানে এখানে সনত শিব শিবরণ সনত কুমার সনত কুমার চ্যাপ্টারে 59 নম্বর অধ্যায় তে আত্মস্থ এখানে বলছে জন্মই ব্রাহ্মণ সংgar হেতু তিনি বলছেন যে না জন্মসূত্র থেকে ব্রাহ্মণ নয় দেখেন শিবরণ আবার দেখাচ্ছি শিবরণ সনত কুমার অধ্যায় দেখেন জন্মই জন্মই ব্রাহ্মণ সংgar হেতু সংস্কার উপনয় দিজ সংgar কারণ বিদ্যা বিপ্র এখানে পরিষ্কার হচ্ছে জন্মটাই ব্রাহ্মণ জন্ম জন্ম গ্রহণ করে ব্রাহ্মণ হয় কোনো ব্যক্তি সে ব্রাহ্মণ থেকে মানে কোনো ব্যক্তি তার বর্ণ চেঞ্জ করতে পারে না উনি দুটো উদাহরণ দিয়েছিলেন সত্যক্রাম জবালা আমি সেটা ব্যাখ্যা করেছি এবং তিনি আরেকজন বিশ্বমিত্রের কথা বলেছি সেটা আমি জবাব দিয়েছি আমার পাল্টা মূল কথা সাগর ভাই উনি যদি পুরাণ শাস্ত্র থেকে প্রমাণ দিয়েছেন পুরাণ শাস্ত্রের কথা গ্রহণযোগ্য নয় কেন আমি সংহিতা শাস্ত্র থেকে দলিল দিয়েছি সংহিতা শাস্ত্র থেকে দিয়েছি আমি দিয়েছি সংহিতা থেকে আর উনবিংশ সংহিতার যে সংহিতাগুলো আছে সেখান থেকে আমি উনি যদি একটা পুরাণ থেকে দলিল দিয়েছে আমি দশটা পুরাণের কথা দিয়েছি উনি যদি একটা কথা বলেছেন দশটা সংহিতা থেকে প্রমাণ দিয়েছি আমি বেদশাস্ত্র থেকে দিয়েছি ব্রাহ্মণ থেকে থেকে দিয়েছি দিয়েছি হিন্দু ধর্মের এবার দেখেন এতগুলো কথা কার কথা গ্রহণ করবেন কার কথা তার জন্য হিন্দুতে একটা আলাদা বই আছে যেটা মীমাংসা দর্শনাম মীমাংসা দর্শনাম কি বলছে দেখেন মীমাংসা দর্শন মানে এটা মীমাংসা মানে বীরতপূর্ণ বিষয়ে মীমাংসা কি বিরোধপূর্ণ বিষয়ের মীমাংসা আমি এখানে তিনটি নীতি মনে রাখবেন বিশেষ করে হিন্দু দাদা দাদাদেরকে বলছি প্রথম যদি বেদ শাস্ত্রের সঙ্গে পুরাণ শাস্ত্র পুরাণ শাস্ত্রের যদি বিরোধ দেখা দেয় তখন বেদের কথাটাই প্রাধান্য পাবে পুরাণ যতই দিক যত অন্য শাস্ত্র দিক গ্রহণযোগ্য নয় তার মানে এদিক থেকেও আমার শাস্ত্র বেশি মজবুত পন্ডিতজি চাইতো পন্ডিতজি ভাগবত থেকে দিলে একটা আমি দিয়েছি পাঁচটা তারপর আমি এখানে বেশি আছি দুই নম্বর বিষয়ের একটা যদি যে বেশি প্রমাণ দেখাতে পারবে তার কথাটাই বলবান যদি বিরোধপূর্ণ কোনো যদি সমস্যা চলে আসে আমি সম্পর্কে পঁয়ত্রিশ ছত্রিশটা প্রমাণ দেখিয়ে দিয়েছি এবার দেখেন মীমাংসা দর্শন কি বলছে হিন্দু শাস্ত্রে মীমাংসা যত মতনত্ব হয় মতভেদ হয় সেই সব মীমাংসা দর্শনাম কি বলছে দেখেন আসেন এটা দর্শনাম দেখেন কি বলছে দেখেন মীমাংসা দর্শন কি বলছে দেখেন আচ্ছা দেখেন এই কারণে শাস্ত্রীয় অগ্নি না থাকায় ক্ষুদ্র যোগ্য কর্মে অধিকার নেই শুধ্র যোগ্য অধিকার নেই আর লৌকিক অগ্নিতে করিলে তা ফলপ্রণ হইবে না

আচ্ছা এটা হচ্ছে দেখাচ্ছি দেখেন ব্রহ্মসূত্র কি বলছে দেখেন যেহেতু স্মৃতিশাস্ত্রে শূদ্রের বেদ শ্রবণ বেদ পাঠ বেদাজ্ঞ ও বৈদিক ক্রীড়া অনুষ্ঠান সম্পর্কে নিষিদ্ধ আছে সেই জন্য তাহার ব্রহ্মা জ্ঞানের অধিকার নেই ব্রাহ্ম জ্ঞানের অধিকার নেই পরিষ্কার তো একজন শুদ্ধ যদি ব্রাহ্ম জ্ঞানের অধিকারী না থাকে সে পড়াশোনা করে সে কিভাবে সে একজন ব্রহ্ম ব্রাহ্মণ হতে পারে এটা দেখেন ব্রহ্মসূত্র এক তিন এ পরিষ্কার ভাবে আছে তার মানে বুঝতে পারছেন আমি এতগুলো তথ্য প্রমাণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি এটা যে ঠাকুর মাসের যে ব্যাখ্যাটা এটা তার তার মন মতো ব্যাখ্যা যে শাস্ত্রের ব্যাখ্যা নয় এবং তিনি শাস্ত্রের কোনো প্রমাণ সেভাবে তিনি এখানে পেশ করতে পারেননি আরো অনেকগুলো এখানে দেওয়া যায় আমি সত্যার্থ প্রকাশ থেকে দিয়েছি রামকৃষ্ণ অনেক জায়গায় দিয়েছি আর আপনারা সকলে জানেন আমি শুনতে পারছি একজন দাস হবার পরে তপস্যা করেছিল উল্টো হয়ে রামচন্দ্রকে যেমন তুমি কে আমি হচ্ছে উড়িয়ে দিয়েছে উনি ঠাকুর মশাই বারবার বলছেন যে একদিন শূদ্র সে পড়ে পড়ে সে ব্রাহ্মণ হয়ে যেতে পারে না তাহলে শম্ভুককে কেন হত্যা করা হয়েছে সম্মুখে দেখেন বাল্মীকি রামায়ণ উত্তরখন্ড ছিয়াত্তর অধ্যায় এক থেকে নম্বর ঘটনা লেখা আছে সম্মুখ একজন শূদ্র সে তপস্যা করে ব্রাহ্মণ হতে চেয়েছিল কিন্তু রামচন্দ্র যখন জিজ্ঞেস করেছে তুমি কে তোমার গোত্র গোত্র কি তখন সঙ্গে সঙ্গে সম্মুখ বলছে আমি হচ্ছে আমি হচ্ছে শূদ্র গোত্রের রামচন্দ্র রেগে গেছে যে শূদ্র হয়ে তুমি ব্রাহ্মণ তপস্যা করো তার গদ্দনটাকে উড়িয়ে দিয়েছে তার মানে ঠাকুর মশাইটা সম্পূর্ণ তিনি উল্টা কথা বলছেন সে মানে তার গুণ দর্শক আপনাদের কাছে জানাচ্ছি আজকের বিষয়টা যদি শাস্ত্রের একটা বিষয় নিয়ে আমরা তুলে এনেছি এই প্রসঙ্গের উপরে আলাপ করেছি দেড় ঘন্টা আমি পাশাপাশি প্রেমাঞ্জন দাস আপনার কাছেও বলবো আপনারও যদি ইসলাম ধর্মের কোনো বিষয় নিয়ে আপনার কোনো ধরনের আপত্তি বিপত্তি যেগুলি আপনি অনেক ভিডিও করেছেন সেখানে যদি ইয়ে করতে চান আলোচনা করতে চান অবশ্যই আপনি আহ্বান করলে যদি কেউ আপনার সাথে ওইদিকেও বসতে চায় সে ধরনের আয়োজন আমরা করব যদি কোনো পক্ষ থেকে আমাদের কাছে প্রস্তাব আসে আমরা কিন্তু আয়োজক বলতে আমরা নিজেরা কোনো ধরনের এই আয়োজন সর্বক্ষণিক করি ব্যাপারটা তা নয় আমরা একটা মানে সমান সমান সময় ভাগ করে দেওয়ার জন্য এবং কোনো ধরনের বৈষম্য নির্বিশেষে যেন একটা সুন্দর যে কোনো সমাজের যে কোনো সংকটকে সমাধান করবার লক্ষ্যেই ধর্ম একটা বড়ো ধরনের ভূমিকা রাখে আমাদের সমাজ সংসারে অবশ্যই এই ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে নিজ নিজভাবে আলোচনা করার চেয়ে উভয় পক্ষ মিলে যে কোনো বিষয় বস্তুর উপর আলাপ করলে আমার মনে হয় সমাধানের ক্ষেত্রটা আরও প্রশস্ত হয় আরও সুন্দর হয় এবং সম্ভাবনা বাড়ে সমাধান আছে। প্রজ্ঞান দাস আপনি জি অবশ্যই কথা করব। রাহুল ভাই বারবার বলছেন আমি মনগড়া কথা বলছি, শাস্ত্র থেকে বলছি না। এটা আমি মনে করি আমার প্রতি একটা ইনসাল্ট করা হচ্ছে, অপমান করা হচ্ছে কারণ আমি শাস্ত্র থেকে উদ্ধৃতি দিচ্ছি, শাস্ত্র থেকে শ্লোক দিচ্ছি। আপনি যে রাহুল ভাই যে আতাকুলি গ্রন্থ দেখালেন মনে করেন উনি প্রতিরিশটা গ্রন্থ দেখালেন। উনি কি গ্রন্থ মানেন না কোরআন মানেন? নিশ্চয়ই উনি শুধু কোরআন মানেন তিরিশটা গ্রন্থ বা বেদ তো উনি সেটাকে তো ওনার মেইন গ্রন্থ হিসেবে মানেন না ঠিক তেমনি বৈষ্ণবদের একটা এরিয়া আছে আপনারা যেমন কোরআনটাকে মেইন গ্রন্থ হিসেবে ধরেছেন আমাদের বৈষ্ণবদের এরিয়া হচ্ছে যে আপনাদের যেমন হযরত মোহাম্মদের প্রচারিত বাণীকে আপনারা মেইন হিসাবে ধরেছেন আমরা চৈতন্য মহাপ্রভুর প্রচারিত বাণীকে আমরা মেইন হিসাবে ধরেছি শ্রীমৎ ভাগবতকে মেইন হিসাবে ধরেছি এবং সেখানে চৈতন্য মহাপ্রভুর যুক্তি যেই ভজে সেই বড় অভক্তহীন ছাড় কৃষ্ণ ভজনে নাহি জাতি কোলাদি বিচার এটা আমি আমার মন ধরা কথা নয় এটা চৈতন্য মহাপ্রভুর কথা এবং যস্য জল লক্ষণং প্রক্তং তস্য বর্ণ অভিভঞ্জকম যদ অন্যত্র দৃশ্য তো তত্ত্ব বিনির্দেশে এটা আমার মন গড়া কথা নয় এটা ভাগবত পুরাণের কথা এখন আপনি বলতে পারেন আপনি পঞ্চাশটা বই দেখিয়েছেন আমি একটা বই থেকে বলছি আপনারা তো তাই করেন আপনারা কোরআন মানেন কিন্তু আপনারা কি পঞ্চাশটা বই যে দেখালেন পঞ্চাশটা বই আপনারা কি সেটা মানেন সেটা তো মানেন না আপনারা তো শুধু কোরআন মানেন ঠিক সেরকম আমরা শুধু এই শ্লোক গুলি মানি আমরা অন্য বই মানি না আপনি যত বই দেখান না কেন আমরা হিন্দু নই আমরা বৈষ্ণব আমাদের বৈষ্ণব সিদ্ধান্ত অনুসারে আমি কথা বলেছি এবং সেই সম্পর্কে আমি শ্লোক দিয়েছি সুতরাং তারপরে যদি বলেন আমি মন গড়া বলছি সেটা আপনি আমাকে অপমান করলেন আমাকে মিথ্যাবাদী সাজালেন আমি মন গড়া কোনো কথা বলিনি সব শ্লোক আমি দিয়েছি

এবং চৈতন্য মহাপ্রভু আমাদের কি শিক্ষা দিয়েছেন সেটা আমরা বলেছি আমরা সেটাই মানি আমরা এত হাজার হাজার বই আমরা মানি না আপনারা যেমন হাজার হাজার বই না মেনে শুধু কোরআন মানেন বেদ বেদান্ত উপনিষদ যতই আপনি আমাকে দেখান না কেন আপনি তো কোরআন ছাড়া আর কিছু মানেন না ঠিক তেমনি আমরা বৈষ্ণব শাস্ত্র ছাড়া অন্য শাস্ত্র মানি না এই হিসাবে আমাদের যে সিদ্ধান্ত এই সিদ্ধান্ত বৈষ্ণব শাস্ত্র অনুসারে চৈতন্য মহাপ্রভুর শিক্ষা অনুসারে সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত বিজ্ঞানসম্মত বলেই সারা পৃথিবীতে এখন সমাদৃত হচ্ছে আর আপনি যদি বলেন আমার মন গড়া আমি এটাকে অপমান হিসেবে নেব কারণ এগুলো শ্লোক আমি দিয়েছি বলতে পারেন শ্লোকের সংখ্যা কম হ্যাঁ কোরআনের শ্লোক সংখ্যা আর আপনি যে পঞ্চাশটা বই দেখালেন পঞ্চাশটা বইয়ের শ্লোক সংখ্যা আর কোরআনের শ্লোক সংখ্যা কি কোনটা বেশি শ্লোক সংখ্যা কিন্তু যে বেশিটা তো আপনারা মানবেন না আপনারা তো কোরআনটাকেই মানবেন ঠিক সেরকম আমরাও এই বৈষ্ণব শাস্ত্রগুলিকেই মানি বৈষ্ণব সিদ্ধান্তটাকে মানে শ্লোক আছে আমি বিনা শ্লোকে বলছি না সুতরাং মন গড়া বলেছি এ কথা আপনি বলতে পারেন না রেখেছেন সেটা জবাব অবশ্যই তার সাথে সাথে তার শেষ কথা বিদায়ের কথা বলে আমি অনুষ্ঠানে শেষ করবো আপনার বিদায়ের কথা যদি থাকে তাহলে তুমি বলতে পারে না আমার কথা হলো যুক্তিসন্মত ভাবে আমরা আমরা হলাম বৈষ্ণব ধর্ম অবলম্বী বৈষ্ণব শাস্ত্র যা বলে সেখান থেকে আমি উদ্ধৃতি দিয়েছি আমার মন গড়া কিছু আমি বলিনি বৈষ্ণব শাস্ত্রে সংস্কৃত শ্লোক থেকে আমি উদ্ধৃতি দিয়েছি এখন উনি যদি বলেন সেই শ্লোকের সংখ্যা কম হোক না কম আমার একটাও যদি শ্লোক আমি দেখাতে পারি এমন নয় যে একটা শ্লোক আপনি নিরানব্বইটা শ্লোক ওই পক্ষে একটা শ্লোক কিন্তু একটা শ্লোকের আমি যদি অনুগামী হই আমি কোরআনের অনুগামী আমি বেদ মানি না তো তাতে কি আসে যায় ঠিক তেমনি আমি এই বৈষ্ণব সিদ্ধান্ত গুলি মানি আমি বেদের অন্যান্য সিদ্ধান্ত আমি মানি না আপনাদের মতোই আমি আপনারা যেমন বেদের সব সিদ্ধান্ত মানেন না শুধু কোরআনটাকে মানেন আমরাও বৈষ্ণব সিদ্ধান্ত মানি অন্য সিদ্ধান্ত মানি না একই হয়ে গেল একই হয়ে গেল আপনিও একটা একটা এরিয়া ঠিক করেছেন যে আমি কোরআনের সিদ্ধান্ত মানব হাদিসের সিদ্ধান্ত মানব আমরাও ঠিক করেছি চৈতন্য মহাপ্রভুর সিদ্ধান্ত মানব বৈষ্ণব সিদ্ধান্তগুলি গুলি মানব এবং সেই সম্পর্কে শ্লোক আমি দেখিয়েছি এখন আপনি বলতে পারেন অন্যান্য শ্লোকগুলি মানছেন না কেন অন্যান্য শ্লোকগুলি আমার মানার দরকার নেই কারণ আমি হিন্দু নই আমি বৈষ্ণব তাই আমি বৈষ্ণব সিদ্ধান্ত মানব জি আহ ধন্যবাদ আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আমি আর আপনার কাছে আসছি না আমি দর্শকের উদ্দেশ্যে একটাই কথা যেখানে যুক্তি বেশি যেটা মানুষের পক্ষে শুভ হ্যাঁ এখন আমি যদি জাতপাতের ঘৃণা জগতে প্রচার করি এটা মানুষের পক্ষে অশুভ বৈষ্ণব ধর্ম সেটা করে না কৃষ্ণ ভজনে নাহি জাতি কোলাদি বিচার এবং নারদমণি যে বলছেন জস্ব জল এই শিক্ষাগুলি মানুষের পক্ষে কল্যাণজনক সমাজের পক্ষে কল্যাণজনক পৃথিবীর পক্ষে কল্যাণজনক এখন মনোসংহিতা বা অন্যান্য সংগীতায় যদি এমন কিছু বাণী আমরা দেখি যেটা বৈষ্ণব সিদ্ধান্তের সঙ্গে মিলে না এবং যেটা সমাজের পক্ষে কল্যাণজনক নয় সেটা আমরা মানতে যাব কেন আপনারা যেমন কোরআন ছাড়া অন্য শাস্ত্র মানেন না আমরাও বৈষ্ণব শাস্ত্র ছাড়া অন্য শাস্ত্র মানি না জি ধন্যবাদ আপনাকে ব্রাদার রাহুল আপনার শেষ কথা বলবেন পাঁচ মিনিটে ব্রাদার রাহুল আপনি শুনতে পাচ্ছেন আপনি একটু দেরি শুনতে পাচ্ছেন আমি আপনাকে ছেড়ে দিচ্ছি আপনি শুনে আর আমি বেশি শ্লোক দেখিয়েছি তিনি অল্প দেখিয়েছেন তিনি তারপরে বললেন কি যে তারা বৈষ্ণব তারা বৈষ্ণব তারা ভাগবত মানে তারা ওই শাস্ত্র মানে না আসেন প্রকৃত বৈষ্ণবকে আপনাকে দেখায় প্রকৃত বৈষ্ণবের পরিচয় দেখেন দেখেন তিনি যে আসলে নিজের মন গড়াই ব্যাখ্যা করছে এটা আমি খুব দুঃখের সঙ্গে বলছি তিনি বড় মানুষ তারপর দেখেন এখানে বই দেখাচ্ছি দেখেন পদ্মপুরাণ উত্তর খন্ডম পদ্মপুরাণ উত্তর খন্ডম তীপানো অধ্যায় শ্লোক কি বলছে দেখেন বৈষ্ণবের পরিচয় দিচ্ছে দেখেন যে বৈষ্ণব স্মৃতি ও স্মৃতি স্মৃতি ও স্মৃতি মানে যে বেদশাস্ত্র এবং প্রধান শাস্ত্র সমস্ত শাস্ত্র যে মারে বিহিত আচরণ অনুষ্ঠান না করে সে প্রাচন্ড দেখেন পরিষ্কার হচ্ছে সে প্রাচন্ড রবে নরকে বাস করিয়া থাকে মানে এখানে পরিষ্কার ভাবে বলছে যে স্মৃতি এবং শ্রুতি যে মানে না সে একজন প্রাচণ্ড মানে কেউ যদি বলে যে আমি পুরাণ মানি ভাগবত মানি কিন্তু আমি বেদ মানি না ভাগবত মানি আমি মনুস্মীমিতা মানি না ভাগবত মানি আমি ওই পুরাণ মানি না এই গাগ হচ্ছে পাচণ্ড একে বলছে পুরাণে শ্রী মানে পরিষ্কার ভাবে শ্রী ভগবান তিনি এখানে পরিষ্কার ভগবান তিনি এ কথা বলছেন তিনি যে কেমন বৈষ্ণব আমি এটা বুঝতে পারলাম না আসেন বৈষ্ণবের পরিচয় কি দেখি তিনি বললেন মহাপ্রভুর কথা শ্রী ভক্তি হরিভক্তি বিলাস দশম চারশো সাতচল্লিশ আমি আমি এখানে দেখে দশম বিলাসে পরিষ্কার ভাবে বলা হচ্ছে যে স্মৃতি স্মৃতি এবং শাস্ত্র মানে না সে প্রকৃত বৈষ্ণব নয় প্রকৃত বৈষ্ণব সে হরিভক্তি বিলাস দশম গ্লাস দশম গ্লাসের ছিয়াশি নম্বর অধ্যায়ে বারো তেরো চোদ্দ মাস লোকের পরিষ্কার না যে দেখতে দেখতেছি দেখি হরিভক্তি বিলাস হচ্ছে বৈষ্ণব এবং দুটোকে মেনে চলে এরা হচ্ছে প্রকৃত বৈষ্ণব আমি জানি না ঠাকুর মশাই নিজেকে বলছে সে বৈষ্ণব আসলে কেমন বৈষ্ণব যে বেদ মানতে যাচ্ছে না সংগীতা শাস্ত্র মানতে যাচ্ছে না পুরাণ শাস্ত্র মানতে যাচ্ছে না আর আমি কি আমার কথা বলেছি এখানে পরিষ্কার ভাবে কাত সংহিতা কাত্যায়ন সংগীত ভগবান কাত্যায়ন বলছে ভগবান কাতান তিনি বলছেন যে অধিক প্রমাণ দেখাবে তার কথাটাই গ্রহণযোগ্য হবে তিনি বলছেন হ্যাঁ তিনি তো তিনটে মন্ত্র পাঠ করেছেন আমি এখানে পঞ্চাশটা মন্ত্র পাঠ করে শুনিয়ে দিয়েছি এবং আমি দেখিয়েছি এখন দেখে যুক্তি কাকে বলে শাস্ত্র কি বলছে সেটা আপনারা প্রত্যেকে আপনারা বুঝতে পারছেন আর বিষয় দেখেন আমি এখানে বারবার বলেছি যে যে স্বয়ং আজকে তারা ইস্কনের যিনি প্রভু ইস্কনের প্রভু ইস্কনের প্রভু স্বামী প্রভুপাদ তিনিও বলছেন যে ব্রাহ্মণ যদি হয় তো দিন ও সশ পালন করবে আর যদি শূদ্র হয় ত্রিশ দিন হবে তিনি নাকি তিনি প্রভু অথচ তিনি ইস্কনের মূল যে প্রতিষ্ঠা তার কথা মানতে যাচ্ছে না তার কথা মানতে যাচ্ছে না এখন নামাল কিছু কারণ নেই তিনি নিজেকে প্রশ্নবাবি করছে অথচ হরিভক্তি বিলাসের মধ্যে এই কথা বলছে শ্রী চৈতন্য চরিতামিত কথা বলেন চৈতন্য মহাপ্রভুর কথা বলেন মধ্য লিলাফুলে 22 অধ্যায় 27তম শ্লোক শ্রী চৈতন্য তিনি বলছেন যে স্মৃতি ও স্মৃতি দুটোর বিধি সম্মত তোমরা কাজ করবে তারও আদেশ আছে এখানে তিনি কেমন বৈণ্য বুঝলাম না তিনি বলছেন তিনি ইস্কনের প্রতিনিধি কিন্তু তিনি ইস্কনের প্রতিনিধি হওয়ার পর সিন্ধু এখানে মহাপ্রভুর নিজে দুটো বৈষ্ণব হরিভক্তি বিলাস থেকে চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদকে দেখালাম আমি কথা কারো শুনতে পাচ্ছি না তাই কথা বলে এখন লাভ নেই আমার আমি ব্যবহার করতে চাচ্ছি আপনার পরে আর কোনো প্রশ্ন না এখানে অনুষ্ঠান শেষ করতে হবে আহ আপনার কোনো কিছু বলার থাকলে বলতে পারেন অনুষ্ঠানের যারা দেখছে হাজারো দর্শক তাদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলতে পারেন আচ্ছা ভাই কি যাই হোক আমি আমি ক্ষমা চাইছি যে আমার যদি কোনো কথা কোন বাক্যে যদি আমাদের পন্ডিত আহ অনুভূতিতে আঘাত পেয়ে থাকেন আমি এক্সট্রিমলি সরি আমি এটা বলতে চাইনি তাকে আঘাত দিতে চাইনি এবং হিন্দু সমস্ত শ্রোত মন্ডলীকে আমি এতটাই বলবো যে হ্যাঁ হিন্দুদের সং মানে সংস্কারবাদী হতে চেষ্টা করছে তার জন্মভিত্তিক বর্ণপ্রথাকে অস্বীকার করছে খুব ভালো খুব ভালো তবে কথা বলা উচিত যে বর্ণাশ্রম নাই কেন নাই শাস্ত্রের জন্ম ভিত্তিক বর্ণাশ্রম আছে হ্যাঁ আপনার এখন একটা ব্যাখ্যা করছেন নতুন অব্যাখ্যা করে আপনারা নতুন করতে যাচ্ছেন এই জন্য ধন্যবাদ কিন্তু শাস্ত্র জন্ম ভিত্তিকই বর্ণপ্রথার কথা বলা হয়েছে এবং বর্ণপ্রথার উপরে অজস্র কিতাব আম্বেদকর দেখেছেন মনুষ আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়ফাড় করার কথা বলেছে বর্ণ প্রথা জন্ম ভিত্তিকই হিন্দু শাস্ত্র অনুযায়ী আছে এখন হিন্দু দাদারা তারা অনেক আধুনিক হওয়ার চেষ্টা করছে সংস্কারবাদী হওয়ার চেষ্টা করছে হ্যাঁ সংস্কারবাদী হোক তবে এদের শাস্ত্রের আলোকে তারা সংস্কারবাদী হচ্ছে না স্বয়ং সুদি পবিত্র কোরআনের একটাই কথা আল্লাহ বলছে সমগ্র মানুষ নারী পুরুষ থেকে অবশ্যই কোনো ভেদাভেদ নেই কেউ ব্রাহ্মণ বৈশ্বের সূত্র নেই আল্লাহ বলছেন তোমাদের কেউ কে কালো কে সাদা এটা আল্লাহ কাছে গুরুত্বপূর্ণ নয় তাদের গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার হৃদয় কে আল্লাহকে ভয় করে এটা আল্লাহ কাছে গুরুত্বপূর্ণ আল্লাহ পরিষ্কার হাসি বলছেন আরব অনারবের শ্রেষ্ঠ নাই অনারব আরবে শ্রেষ্ঠ নয় সাদা কালো শ্রেষ্ঠ নয় কালো সাদার শ্রেষ্ঠ নয় শ্রেষ্ঠত্ব নির্ভর করে তোমাদের অন্তর আল্লাহ তাকু আল্লাহর ভয় তাই কে ব্রাহ্মণ বৈশ্ব্য শূদ্র হিন্দু শাস্ত্র আলোকে আমি কমপক্ষে চল্লিশ খানা মন্ত্র দেখেছি এবং বৈষ্ণব যে স্মৃতি শ্রুতি দুটোই মানে সে বৈষ্ণব কেউ বলবে তুমি ভাগবত মানে কিন্তু তুমি সংহিতার শাস্ত্র মানি না বৈষ্ণব নয় কারণ পরিষ্কার পদ্মপুরাণ এই কথা বলছে উত্তরখণ্ডে পরিষ্কার কথা লেখা আছে হরিভক্তি বলেছে একই কথা বলেছেন শ্রী চৈতন্য মহাপ্রভু পার্শদরা যারা লিখেছেন আপনারা যারা জানেন তারা বুঝতে পারছেন সন্দেশী পন্ডিত মশাই কে অসংখ্য ধন্যবাদ তিনি আলোচনাতে এসেছেন আর আমি দুঃখ প্রকাশ করছি বারবার যে আজকের আলোচনাটা আমি মানে অন্য মোবাইল থেকে শোনার কারণে অনেক টাইমের ডিস্টেন্স গ্যাপ গ্যাপ হয়েছে আর ঠাকুর আমার কোনো ব্যবহারে আমার কথাতে যদি আঘাত পেয়ে থাকে আমি ওনার অনেক ছোট অনেকই ছোট হবো তার হাফ বয়সেরও আমি হবো না আমি তাকে সে অবশ্যই ক্ষমা চাচ্ছি ধন্যবাদ শুক্রিয়া সাগর ভাই আমি এখানে ইতি করলাম জি ধন্যবাদ যদি যে দাদা কিছু বলছিলেন আমাদের যে ভাগবত পুরাণ কে বলা হয় অমল পুরাণ অমল পুরাণ স্পটলেস পুরাণ তাই আমি যে শ্লোক গুলি বলেছি ভাগবত পুরাণ থেকে বলেছি এখন অন্যান্য পুরাণ গুলিকে অমল পুরাণ বলা হয়নি কিন্তু ভাগবত পুরাণকে অমল পুরাণ বলা হয়েছে এই অমল পুরাণের সিদ্ধান্ত অনুসারে তিনি যে কতগুলি বলেছেন যে জন্মসূত্রে ব্রাহ্মণ হতে পারে আমি বলেছি যে একজন ডাক্তারের ঘরে জন্মাতে পারে কিন্তু ডাক্তারের ঘরে জন্মালে সে ডাক্তার হবে এমন নয় ব্রাহ্মণের ঘরে জন্মালি ব্রাহ্মণ হবে এমন নয় এটা ভাগবত সিদ্ধান্ত এবং ভাগবত হচ্ছে আমি রাহুল হোসেনকে বলবো আপনি তো এতক্ষণ হিন্দু ধর্মের বা সনাতন ধর্মের বা বৈষ্ণব ধর্মের বিষয় নিয়ে এতক্ষণ আলোচনা করেছেন বা ডিবেট করেছেন যদি দাদার পক্ষ থেকে অথবা কেউ যদি আপনাকে চ্যালেঞ্জ করে আপনার ধর্ম থেকে কোনো বিষয় নিয়ে আপনার সাথে বসতে আপনি কি রাজি হবেন কিনা কারণ অনেকে মনে করতে পারে যে আমি হিন্দু ধর্মের একটা বিষয়ে আয়োজন করেছি এই বিষয়ে আয়োজন করব কিনা আমি অবশ্যই আমারে প্ল্যাটফর্ম ওয়েলকাম ফর এভরিবাডি সুতরাং শুধুমাত্র একটা বিষয়ে নয় যতগুলো যদি আলোচনা আলোচনা যদি কেউ করতে চাই সেই যদি পরিচিত ব্যক্তি হয় যাকে মানুষ চেনে তার সঙ্গে আমি আলোচনা করতে এক ব্যক্তি রাজি সেই হিন্দু হোক সে আর্য সমাজের হোক সেই ইসকন সমাজের হোক সে বৈষ্ণবদের অন্য কোনো হয় গৌরী প্রতঙ্গ গৌরী হোক যে হোক আমি আলোচনা করতে হয় আর মানুষটাকে চেনে যার কথা জানে এমন ব্যক্তি যদি থাকে তার সঙ্গে বিতর্ক করবো এবং অপরিচিত কোনো একজন ব্যক্তি সে চ্যালেঞ্জ করলে যাকে কেউ চেনে না এ ব্যাক্তির সঙ্গে বিতর্ক করবো না যার কথা মানুষ শোনে অন্তত ভিডিও মানুষ হাজার মানুষ লাখ মানুষ দেখে অন্তত পরিচিত মানুষ লাগবে এ ধরনের মানুষের সঙ্গে বিতর্ক করতে যে কোনো ধর্মের হতে পারে তাদের সঙ্গে বিতর্ক করতে আমি সর্বদা প্রস্তুত আছি সেটা হিন্দু ধর্মের বিভিন্ন সেক্টর যারা আছে আর্য সমাজ হোক ইস্কনীদের মধ্যে হোক তাদের পক্ষে যদি ইসলাম ধর্মের বিষয় নিয়ে আপনাকে চ্যালেঞ্জ করে ইসলাম ধর্মে আপনি যেমন আজকে হিন্দু ধর্ম বা বৈষ্ণব ধর্মের বিষয় নিয়ে চ্যালেঞ্জ করেছেন সেই ক্ষেত্রে আপনি কি রাজি হবেন কিনা যেটা প্রশ্ন করেছিলাম জি উনি 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 করবেন হয়তো উনি আমার প্রশ্ন শুনতে একটু লেট হচ্ছে আজকে এ পর্যন্তই থাকি দাদা অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং আমাকে সময় দিয়েছেন আমার প্ল্যাটফর্মকে সময় দিয়েছেন আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং ব্রাদার রাহুল হোসেন আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি অনেক রাত পর্যন্ত আমার সাথে থাকবার জন্য আবারও দেখা হবে আমারও কোনো ভুল হয়ে থাকলে বা কোনো কিছু হয়ে থাকলে দাদা আমি শুধুমাত্র সর্বোচ্চ চেষ্টা করেছি সময়কে সমানভাবে বন্টন করার জন্য এবং আশা করি আপনি এনজয় করেছেন আবারও দেখা হবে ভালো থাকবেন শুধু আসসালাম okay okay